بسم الله الرحمن الرحيم من أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত ও সালামের পর আজ রবিবার ১৯শে সফর ১৪৪৩ হিজরি মোতাবেক ২৬শে সেপ্টেম্বর ২০২১ আমাদের ধারাবাহিক আলোচনা নাজাত প্রাপ্ত দলের আকীদা পর্ব নম্বর ৬০ ইনশাআল্লাহ এই কিতাব আমার অনুমানে যদি আমরা নিয়মিত চলতে পারি আধা ঘন্টা করে এক একটি দর্শ তাহলে ১০০টি পর্বে শেষ করতে পারবো ইনশাআল্লাহ ১০০টি পর্বে এই কিতাব ইমাম হাফেজ হাকামি রহমতুল্লাহ আলাইহির কিতাব আলামুস সুন্নাহ আল মনসুরা ফিরকা নাজিয়া বা নাজাত প্রাপ্ত দলের আকীদা সম্পর্কে যে বিশদ আলোচনা তিনি করেছেন শেষ হবে ইনশাআল্লাহ তো আজকে পর্ব নম্বর ৬০ তাহলে আমাদের সামনে আরো ৪০টি পর্ব রয়েছে আলোচনা চলে আসছে পরকালের প্রতি ঈমান সম্পর্কে তার বিভিন্ন স্তর তার একটি গুরুত্বপূর্ণ স্তর হচ্ছে আজকের বিষয়বস্তু তা হচ্ছে পরকালে রব্বুল আলামিনের দর্শন বা সাক্ষাৎ বা দিদার রুয়াতুল্লাহ তাবারাক ওয়া তাআলা আরবিতে রুয়া মানে দেখা সাক্ষাৎ অথবা দর্শন বাংলায় দর্শন আর আমাদের দেশের মানুষরা ফার্সি প্রভাবিত ধর্মের ক্ষেত্রে যার ফলে দিদার বলে বুঝে আল্লাহর দিদার ফার্সি শব্দ জি দিদার মানে দেখা বা দর্শন তো পরকালে মুমিন মুসলিমরা আল্লাহ রাব্বুল আলামিনকে দেখবেন জি জান্নাতেও দেখবেন জান্নাতে যাওয়ার আগেও দেখবেন হাশর মাঠে রব্বুল আলামিনকে দেখবেন মুমিন মুসলিমরা দেখবেন তার মানে কাফের মুশরিক যারা ইসলামের বাইরে জীবনযাপন করে তার উপর মৃত্যুবরণ করেছে মারা গেছে কুফরের অবস্থায় মারা গেছে সে জন্মসূত্রে মুসলিম কিন্তু মুরতাদ হয়ে মারা গেছে ইসলাম ভঙ্গ করে অথবা বিজাতি তারা রব্বুল আলামিনের দর্শন থেকে রুয়াত থেকে বঞ্চিত থাকবে যারা আল্লাহ রব্বুল আলামিনের এই দর্শনে রুয়াতে দিদারে বিশ্বাসী নয় যে বাতিল গুমরা আফ্রিকা তারা বঞ্চিত থাকবে কারণ তারা এতে বিশ্বাসী নয় বাকি আহলে সুন্নাত ওয়াল জামাত সকলে বিশ্বাস করে যে মুমিন মুসলিমরা রব্বুল আলামিনকে পরকালে দেখবে এবং সেটি সবচেয়ে বড় নিয়ামত হবে জান্নাতে গিয়ে ও জান্নাতের চাইতে বড় নিয়ামত হবে এবং সাদের বিষয় হবে আল্লাহ রাব্বুল আলামিনের দর্শন আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই নিয়ামত দিয়ে ধন্য করেন এবং এই নিয়ামত হাসিলের জন্য কর্মজগতে আল্লাহ আমাদেরকে ঈমান আমলের সাথে রাখেন সমস্ত অন্যায় থেকে অপাচার থেকে কারো হক নষ্ট করা থেকে আল্লাহ যেন বাঁচিয়ে রাখে তো দেখা যাক লেখক কি বলছেন লেখক বলছেন যে মা দালিল ওয়া আলা আন্নাল মুমিনিনা ইয়ারাউনা রাব্বাহুম তাবারাক ওয়া তাআলা ফি দারিল আখিরা আল্লাহ রাব্বুল আলামিন কে পরকালে মুমিনরা দেখবে এর দলিল কি এর দলিল লেখক এখানে তিনটি আয়াত নিয়ে এসেছেন কোরআনে কারিমে টোটাল ৪টি আয়াত রয়েছে যা প্রমাণ করে
বা যা দলিল হচ্ছে কোরআনে কারিমের আয়াত থেকে যে আল্লাহ রাব্বুল আলামিনকে মুমিনরা দেখতে পাবে আর কাফের পাবে না। বলছেন লেখক জবাবে, কাল আল্লাহ তাআলা মহান আল্লাহ ইরশাদ করেছেন, ওযুহু ইয়াউমাইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা, সূরাতুল কিয়ামার আয়াত নম্বর 22-23। বলছেন যে কিয়ামতের দিবসে সেই দিন কিছু কিছু মুখমণ্ডল, কিছু কিছু চেহারা তরতাজা হবে, উজ্জ্বল হবে, না দেরা। সেই চেহারাগুলি হচ্ছে জান্নাতিদের চেহারা, সেই চেহারাগুলি হচ্ছে মুমিন মুমিনাতের চেহারা, তাদের চেহারা, তাদের মুখমণ্ডল হবে উজ্জ্বল, তরতাজা। এলা রব্বিহা নাযিরা, এবং তারা তাদের প্রতিপালককে দেখবে। নুন দদ রা, নদর মানে হচ্ছে তরতাজা হওয়া, সজীবিত হওয়া, উজ্জ্বল হওয়া। আর নুন জয়া, তয়ের পরে জয়া, নুন জয়া রা নজর, শুধু দদ আর জয়ের পার্থক্যে অর্থের কত পার্থক্য। নাযিরা মানে হচ্ছে তরতাজা, উজ্জ্বল, আর নাযিরা জয়া দিয়ে ওর মানে হচ্ছে দেখা। নাযারা ইয়ানজুর, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবল কাইফা খুলিকাত, আল্লাহ বলছেন তারা কি দেখে না উঠকে যে কিভাবে আল্লাহ সৃষ্টি করেছেন। নজর, আমরা বাংলাতে নজর শব্দটি ব্যবহার করি, হ্যাঁ আমার নজরে পড়েনি, তো নজর মানে দৃষ্টি বা দেখা। কতক চেহারা সেদিন উজ্জ্বল থাকবে, সতেজ থাকবে, এলা রব্বিহা নাযিরা, আর তাদের রবের দিকে তারা তাকাবে, রবকে দেখবে। এটি হচ্ছে একটি দলিল। দ্বিতীয় দলিল সূরা ইউনুসের আয়াত নম্বর 26, আল্লাহ রাব্বুল ইরশাদ করেছেন, ইল্লাযীনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা, ওইসব লোকেরা যারা সৎকর্মশীল, ওইসব লোকদের জন্য, ইল্লাযীনা ওইসব লোকের জন্য, আহসানু যারা নিষ্ঠাবান, যারা সৎকর্মশীল, যারা এহসান প্রতিষ্ঠা করবে, আল্লাহর সাথে এহসান করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে এহসান করবে, এবং মুমিন মুমিনাতের সাথে এহসান করবে, এই উম্মতের সালাফদের সাথে, সাহাবায়ে কেরাম, তাবেইন, তাবা তাবেইন, স্বর্ণযুগের যারা আমাদের আদর্শ মুসলিম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি পরে তাদের সাথে এহসান করবে, যারা অমুসলিমদের সাথেও এহসান করবে, যারা আল্লাহর অন্যান্য সৃষ্টি যত রয়েছে সৃষ্টি করবে, পশু পাখি সমস্ত সৃষ্টির সাথে এহসান করবে। একজন মুমিন মুসলিম মেরে যে এহসান একটি গুরুত্বপূর্ণ ইবাদত, এত ব্যাপক অর্থপূর্ণ কোরআনে কারিমে ভাষা আসেনো, ইন্নাল্লাহ ইউহিব্বুল মুহসিনিন, তোমরা এহসান করো, ভালো করো, হোসেন বা হাসান থেকে হচ্ছে এহসান, তোমরা এহসান করো, আর এহসান করলে নিষ্ঠার সাথে কাজ করতে হয়, তাহলে এহসান হয়, মানুষের উপকার নিষ্ঠাবান না হইলে করা যায় না, আর হয় না। এই জন্য এহসান মানে নিষ্ঠাও হয়ে থাকে, মহসেনিন মানে নিষ্ঠাবানও করা হয়ে থাকে বাংলায়, কিন্তু মূলত এর অনুবাদ হচ্ছে আহসেনু, তোমরা ভালো করো, আল্লাহর সাথে ভালো করো, রাসূলুল্লাহ সাথে কেমন করে ভালো করতে হয় একজন মুসলিমকে জানতে হবে, যে আল্লাহর সাথে কেমন করে ভালো আচরণ করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি কেমন করে ভালো আচরণ করবেন, সাহাবায়ে কেরামদের সাথে কেমন করে ভালো আচরণ করবেন, রাফিজিয়াদের মতো এবং তাদের যারা ভক্ত তাদের মতো করবেন না, যারা সাহাবায়ে কেরামদের দোষ খুঁজে বেড়ায়, জি সাহাবায়ে কেরামদের সমালোচনা করে, অথবা সাহাবায়ে কেরামদের সমালোচনায় যেসব বই পুস্তক এক শ্রেণীর পথভ্রষ্ট লিখেছে সেগুলি প্রচার প্রসার করে, তো এইভাবে এহসান প্রতিটি স্তরে এহসান, মমিন মুসলিমের সাথে, পাড়া প্রতিবেশের সাথে, আত্মীয় স্বজনদের সাথে, আবার মুসলিমদের মধ্যে আপনার বিভিন্ন স্তরের মানুষ রয়েছে, কেউ মুসলিম প্রতিবেশী, কেউ মুসলিম আত্মীয়, কেউ মুসলিম অনাত্মীয়, জি, তো এইভাবে মোহসেন মুসলিম সৎকর্মশীল, মুসলিম অসৎ পাপিষ্ট, মুসলিম সমাজের পাপিষ্ট, মুসলিম সমাজের যারা শির বিদাতে অজ্ঞতার কারণে বিভিন্ন কারণে জড়িয়ে আছে তাদের সাথে এহসান করতে হবে, তাদের সাথে সবচেয়ে বড় এহসান যে তাদেরকে জাহান্নামের রাস্তা থেকে ফিরানো, দাওয়াত দেওয়া, কোরআন সুন্নাহর দাওয়াত দেওয়া, তাই আমরা করছি আলহামদুলিল্লাহ সালাফি দাওয়াতের কাজ যারা করছি,
তাদের এহসান করতে চাই, তাদের আমরা খারাপ করি না। অমুসলিমদের সাথে এহসান হচ্ছে তাদেরকে জাহান্নামের রাস্তা থেকে জান্নাতের রাস্তা দিয়ে ফেরানোর চেষ্টা করা, তাদেরকে সামনে ইসলামকে তুলে ধরা বিভিন্ন ভাবে। তার মধ্যে সবচেয়ে উত্তম পন্থা হচ্ছে অমুসলিমদের সামনে বা খারাপ মানুষদের সামনে ইসলামকে তুলে ধরা হচ্ছে সাইলেন্ট দাওয়াত, যেটি নীরব দাওয়াত, সেটা হচ্ছে আপনার আখলাক চরিত্রের মাধ্যমে। নীরব, আপনি কোনো কথা বলেন না, কিন্তু আপনার চরিত্র একজন অমুসলিমকে আকৃষ্ট করছে, আপনার চরিত্র একজন অসৎ বেনামাজি বেদিনকে আকৃষ্ট করছে, এইরকম চরিত্রের অধিকার একজন মুসলিম। এভাবে পশু পাখির সাথে এহসান, এমনকি যে পশুরা জবাই করেছেন তার সাথে এহসান করতে হবে, জবাই করতে গিয়ে সীমাহীন কষ্ট দেবেন না, ধারালো অস্ত্র দিয়ে জবাই করবেন। যাই হোক, কথা আর এদিকে লম্বা করছি না, এহসানের উপর আমার দীর্ঘ লম্বা আলোচনা অনেকগুলি হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন সেগুলি কবুল করেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন সর্বস্তরে আমাদেরকে এহসান প্রতিষ্ঠার তৌফিক দান করে। এহসানের একটা দিক হচ্ছে যে দ্বীনের তিনটি স্তর, ইসলাম, ঈমান, এহসান। সর্বোচ্চ স্তর হচ্ছে এহসান, ইসলাম, তারপর ঈমান, আর তারপর সবচেয়ে উচ্চ স্তর হচ্ছে এহসান। যারা সৎকর্মশীল, যারা ভালো করবে, তাদের জন্য কি রয়েছে? আল হুসনা, তাদের জন্য ভালো রয়েছে। আল হুসনা মানে সবদিক থেকে ভালো রয়েছে, কিন্তু আল হুসনা তাফসীর মুফাসসিরিনগণ করেছেন সালাফ থেকে বর্ণিত, আল হুসনা আল জান্না, জান্নাতের একটি নাম হচ্ছে আল হুসনা, কারণ জান্নাত ভালো আর ভালো, তাতে কিঞ্চিত পরিমাণ কোনো মন্দ নেই, তিক্ততা নেই। দুনিয়ায় যতই সুখী ব্যক্তি হোক না কেন, তার জীবনে কিছু তিক্ততা আছে। সবচেয়ে বড় যারা পৃথিবীর ধনাঢ্য ব্যক্তি, তাদের পারিবারিক সমস্যা আছে, তাদের কারো ডিভোর্স হয়ে গেছে, তাদের কোনো মানসিক অশান্তি আছে, তাদের কত শত্রু আছে, যে সবচেয়ে প্রভাবশালী যে শাসক, তাদের যে কত শত্রু আছে, তাদের যে কত টেনশন আছে, সেই সব টেনশন আর বালা মুসিবত থেকে আমার অনেকে মুক্ত আলহামদুলিল্লাহ, যাদের আল্লাহর সাথে সম্পর্ক রয়েছে। তো আল হুসনা খালিস, নির্ভেজাল, ভালো আর ভালো হচ্ছে জান্নাত। এই জন্য আল হুসনা মানে জান্নাত, অর্থাৎ যারা নিষ্ঠাবান, যারা ভালো মানুষ, তাদের জন্য জান্নাত রয়েছে। এই হচ্ছে আয়াতের তাফসীর। ওয়া জিয়াদা এবং অতিরিক্ত রয়েছে, ওয়া জিয়াদা এবং বোনাস রয়েছে, জিয়াদা ফাও রয়েছে। আমাদের দেশের ভাষায় যে ফাও বলেন, কিনলেন 1 কেজি আপনি আলু পটল কিনলেন, আর 2টা পটল অতিরিক্ত উঠিয়ে দিল আপনার, কিন্তু ওই 2টো যে ফ্রি পেলেন ওইটা বেশি ভালো লাগে। এখানে লোকেরা খেজুর কিনতে যায় আর ফ্রিতে আগে 2-4-10টা খায় আর খেতেও দেয়, তো ওই যে ফ্রিতে খাওয়াটা বেশি ভালো লাগে, মাংনাটা বেশি ভালো লাগে। তো আল্লাহ রাব্বুল আলামিন এখানে ফাও বলেছেন, জান্নাতের উপর আল্লাহ ফাও দিবেন, সেই ফাওটি কি? এই ফাওর তাফসীর হচ্ছে, জিয়াদার তাফসীর হচ্ছে রুয়াতুল্লাহ, আল্লাহর দর্শন, আল্লাহকে দিয়ে। দুটো দলিল হয়ে গেল আল্লাহর দর্শন সম্পর্কে, যে মুমিনরা আল্লাহকে দেখবেন। তৃতীয় দলিল সূরা কাফের আয়াত নম্বর 35, যেটা লেখক এখানে উল্লেখ করেন, আল্লাহ বলছেন লাহুম্মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মাজিদ। তার আগের আয়াতে আয়াত নম্বর 34 এবং 35, আল্লাহ বলছেন উদখুলুহা বিসালাম, মুমিন সৎকর্মশীলদেরকে আল্লাহ বলবেন যে তোমরা শান্তির সাথে নিরাপদ জান্নাতে প্রবেশ করো। যালিকা ইয়াউমুল খুলুদ, এটা হচ্ছে চিরস্থায়ী থাকার দিন, এখানে এসেছো জান্নাতে এখন চিরস্থায়ী হবে, যালিকা ইয়াউমুল খুলুদ। তারপর আয়াত 35 বলছে লাহুম মা ইয়াশাউনা ফিহা, আর তাদের জন্য জান্নাতীদের জন্য জান্নাতে মা ইয়াশাউনা ফিহা, যা তাদের মন চাইবে তাই রয়েছে। ওয়ালাদাইনা মাজিদ, এবং আমার কাছে, আল্লাহ বলছে আমার কাছে মজিদ মানে অতিরিক্ত রয়েছে, বোনাস রয়েছে, ফাও রয়েছে, জিয়াদা আর মজিদ একই জিনিস, জাদা ইয়াজিদু জিয়াদাতান, আর সেখান থেকে হচ্ছে জাদা ইয়াজিদু থেকে মজিদ, হালমিম মজিদ, জাহান্নাম বলবে হালমিম মজিদ, জাহান্নামে জাহান্নামীদেরকে ফেলা হবে, আর বলা পেট ভরেছে, ভর্তি হয়েছে, মন ভরেছে, জাহান্নাম বলবে হালমিম মজিদ, হালমিম মজিদ। এ কথাও সূরা কাফে রয়েছে জাহান্নামীদের সম্পর্কে, আর জান্নাতীদের সম্পর্কেও মজিদ শব্দটি বলা হয়েছে, ওয়ালাদাইনা মজিদ, আমার কাছে অতিরিক্ত রয়েছে, আর এই অতিরিক্ত বোনাস পাওয়াটি হচ্ছে রুয়াতুল্লাহ, আল্লাহর দিদার বা আল্লাহর সাক্ষাৎ বা আল্লাহর দর্শন।
তিনটি আয়াত হয়ে গেল দলিলে যে মুমিনরা আল্লাহকে দেখে। চতুর্থ আয়াত কাফেরদের সম্পর্কে যে কাফেররা দেখতে পাবে, কাফেরদের সামনে আল্লাহ রাব্বুল আলামিন প্রাচীর পর্দা তৈরি করে দেবে। মহান আল্লাহ বলছেন কাফেরদের সম্পর্কে কাল্লা কুসিন কালেও নয়, কাফেরদের জন্য আল্লাহর দর্শন নয়, ইন্নাহুম আন রব্বিহিম ইয়াউমাইযিল্লা মাহজুবুন, নিশ্চয়ই কাফেররা তাদের প্রতিপালক হতে ইয়াউমাইযিন সেই দিবসে অর্থাৎ কিয়ামতের দিবসে বিচার দিবসে আর জান্নাতে যেতেই পারবে না, হাশর মাঠেও দেখতে পাবে না, লামাহজুবুন তার অবশ্যই তারা অন্তরালে থাকবে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে, তাদের সামনে হেজাব থেকে মাহজুব, হেজাব আল্লাহর পর্দা তৈরি করে দিবেন যে পর্দার আড়ালে তারা থাকবে, আল্লাহ রাব্বুল আলামিনকে দেখার নিয়ামত থেকে বঞ্চিত থাকবে, যেমন জান্নাত থেকে বঞ্চিত থাকবে। সূরা মুতাফিফিন আয়াত নম্বর 15, এই চারটি টোটাল আয়াত রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন দর্শন সম্পর্কে কোরআনে কারিমে। হাদিস অনেক হাদিস রয়েছে আল্লাহর দিদার সম্পর্কে, যে হাদিসগুলো রয়েছে হাদিস প্রায় মুতাওয়াতির হাদিস রয়েছে, তার মধ্যে এখানে দুটো হাদিস নিয়ে এসছেন। বলছেন হাদিস থেকে দলিল ফায়জা, হাদিসটা উল্লেখ করার আগে বলছেন যে ফায়জা হাজাবা আদা আহু বা ফায়জা হুজিবা আদা হুল্লাম ইউহজাব আউলিয়াহু বা লাম ইয়াহজুব আউলিয়াহ, যখন আল্লাহ রাব্বুল আলামিন তার দুশ্মনদেরকে আল্লাহ দ্রোহীদেরকে কাফের মুশরিকদেরকে যারা ইসলামকে নষ্ট করে ভঙ্গ করে দিয়েছে তাদেরকে যখন তাকে দেখা হতে পর্দার আড়ালে রাখবেন, দূরে রাখবেন, দেখতে দেবেন না, তাহলে বোঝা গেল যে আল্লাহর যারা বন্ধু, আল্লাহর যারা ওলি, আর প্রত্যেক মমিন মুসলিম আল্লাহর ওলি। হ্যাঁ, আল্লাহর ওলি দুই ভাগে বিভক্ত, ওয়েলায়েতে আমা ওয়েলায়েতে খাস, সাধারণ ওলি সাধারণ বন্ধু আর বিশিষ্ট বন্ধু, যেমন আমাদের প্রত্যেকের আপনাদের প্রত্যেকের, কিন্তু কিছু লোক আছে সাধারণ বন্ধু বান্ধব আর কিছু আছে বিশেষ সম্পর্ক তাদের সাথে, সুখে দুঃখে সব সময় আপনিও হাজির তাদের আর কেউ হাজির, সুখে দুঃখে তারাও শেয়ার করে আপনার সাথে আর আপনি তাদের সাথে শেয়ার করেন। তো আল্লাহ রাব্বুল আলামিনের আম বন্ধু যে কোনো মুমিন মুসলিম, যদিও সে ফাসে গুনাহগার হোক না কেন, জান্নাতে যাওয়ার সমান যদি ইমান ইসলাম থাকে তাহলে সে আল্লাহর বন্ধু, আল্লাহর বন্ধু, ইমান ভঙ্গ করেনি আল্লাহর বন্ধু, আল্লাহ দুশ্মন। আর আল্লাহর খাস স্পেশাল বন্ধু যারা যত বেশি ফরজ অজেবের পরে, ফরজ অজেবের হেফাজতের পরে, হারাম নাজাতে বেঁচে থাকার পরে যত বেশি নফল ইবাদত বন্দেগী বাড়াতে পারবে আর যত বেশি অপছন্দনীয় কথা কাজ থেকে বাঁচতে পারবে আর এই ময়দানে যত বেশি অগ্রগামী হতে পারবে, আল্লাহ সান্নিধ্য লাভ করতে পারবে, তত বেশি আল্লাহর নৈকট্য প্রাপ্ত হবে, তত বেশি আল্লাহর খাস ওলি হবে। সুতরাং সবচেয়ে বেশি খাস ওলি এবং সবচেয়ে বড় আল্লাহর ওলি হচ্ছে আম্বিয়া রসুলগণ, আর তারপরে সাহাবায়ে কেরামগণ, তারপরে তাবেইনগণ, তারপরে তাবেইনগণ, আর তারপর আইম্মায়ে মুহাদ্দিসিনগণ, সোহাদাগণ, সিদ্দিকীন, আর তারপরে যুগে যুগে যারা সালেহীন আল্লাহর নেক বান্দা রয়েছেন। আর আল্লাহর নেক বান্দারা দুই ভাগে বিভক্ত, নেক বান্দা ওলামা, কোরআন সুন্নাহর আলেম, বিদাতী আলেম নয়, কোরআন সুন্নাহর আলেম, কোরআন সুন্নাহ অনুসারী আলেম, আর সাধারণ জনগণ যারা কোরআন সুন্নাহ অনুসারী। সাধারণ জনগণ কোরআন সুন্নাহর অনুসারী চাইতে অনেক অনেক গুণে আল্লাহ শ্রেষ্ঠত্ব দিয়েছেন ওলামা যারা সৎকর্মশীল নেক ওলামা, পক্ষান্তরে যারা বদ ওলামা, বিদাতি ওলামা অথবা পাপিষ্ট ওলামা, আলেম হয়ে দিনের জ্ঞান রেখে পাপ করে, তারা মুসলিম সাধারণের চাইতে অনেক অনেক নিকৃষ্ট, তাদের দিয়ে জাহান্নাম উদ্বোধন করা, আল্লাহ যেন তাদের রাস্তা থেকে আমাদের হেফাজত করে। তো আল্লাহর বন্ধুদেরকে দেখা দিবেন আল্লাহ রাব্বুল আলামিন এবং আল্লাহর দুশ্মনদেরকে আড়ে রাখবেন, বঞ্চিত রাখবেন। সহিহ বুখারী মুসলিমে জারির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিস রয়েছে, এখন হাদিসে তরিক পেশ করছেন। কালা বলছেন জারির রাদিয়াল্লাহু তাআলা প্রখ্যাত সাহাবী, তিনি বলছেন কুন্না জুলুসান মা রাসূলিল্লাহ, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে একসময় বসেছিলাম, ফানাযারে আল কমর, হঠাৎ করে দেখলেন চাঁদের দিকে, লাইলাত আরবা আশার পূর্ণিমার চাঁদ, 14 তারিখের চাঁদ, 14 তারিখের চাঁদ হচ্ছে পূর্ণিমার চাঁদ,
তো 14 তারিখের রাতের চাঁদ বলতে পূর্ণিমার চাঁদ, যেটাকে লাইলাতুল বদর বলা হয়। পূর্ণিমার রাতের চাঁদ দেখলেন যেটা পূর্ণতা লাভ করেছে, সারা রাত আলোকিত। এই চাঁদ দেখার পরে বললেন ইন্নাকুম সাতারুনা রাব্বাকুম আয়ানান, নিশ্চয়ই তোমরা অসিরেই তোমাদের প্রতিপালককে দেখবে, সচক্ষে সচক্ষে দেখবে, শুধু অন্তর দিয়ে নয়। কারণ কেউ এর অপব্যাখ্যা করতে পারে যে অন্তর্দৃষ্টি দিয়ে দেখবে, সেটা আয়ানান হাদিস, সচক্ষে দেখবে, আইন থেকে আয়ান। কামা তারাউনা হাজা, যেমন এই পূর্ণিমার রাতের চাঁদকে দেখছো, লা তুদামুনা ফি রুয়াতিহি, এই পূর্ণিমার রাতের চাঁদ দেখতে তোমাদের কোনো কষ্ট হয় না, তোমরা ভিড়ও করো না। এখানে রয়েছে লা তুদামুনা, মানে কোনো কষ্ট হয় না, আর লা তুদারুনা, কাউকে কষ্ট দাও না, কেউ কাউকে কষ্ট পায় না, দেখতে গিয়ে ভিড়ে ধাক্কা ধাক্কি হয় না। সারা পৃথিবীর মানুষ একসাথে পূর্ণিমার রাতের চাঁদ যদি দেখে তো কোনোদিন ভিড় হবে, কোনো ভিড় জমবে না, আপন আপন জায়গা থেকে সবাই কিন্তু ফ্রি হয়ে দেখছে। এবং এই চাঁদ দেখতে কোন রকমের ভিড় যেমন হয় না, তেমন কষ্টও হয় না, কষ্ট চোখের দৃষ্টির কষ্ট হয় না। প্রথম দিন দ্বিতীয় দিনের চাঁদ অনেকে দেখতে পায় না, কেউ দেখছে কেউ দেখতেই পায় না। মাসের শেষ শেষ দিনগুলির চাঁদ অনেকে দু তিন দিন দেখতে পায় না, এক দুই দিন এমনি দেখা যায় না, তারপরে দেখা গেল চিকন হয়ে দেখা যায়, অনেকে দেখতে পায় না, তার দৃষ্টিতে আসে না, কষ্ট হয়। তাহলে চোখকেও কষ্ট হয় দেখতে, আর পূর্ণিমার রাতের চাঁদ এমন চাঁদ না চোখকে কষ্ট হয় না কোনো ভিড় ভাড় হয়। ঠিক ওই রকমই আল্লাহ রাব্বুল আলামিন, তোমরা হাশর মাঠে অসংখ্য মুমিন মুমিনা সবাই আপন আপন জায়গা থেকে দেখবে, জান্নাতে সবাই আপন আপন জায়গা থেকে আল্লাহ রাব্বুল আলামিন দেখবে। কিন্তু এই নিয়ামতটি যদি তোমাদের জন্য সহজ করতে চাও, যে আল্লাহকে দেখা যেন সহজ হয়ে যাক, তাহলে একটা ভালো আমল করবে, একটা ভালো আমল বলতে রাসূলুল্লাহ বলছে ফাইনিস্তাতা তুম, যদি তোমরা পারো। এবং এই পারাটা কিন্তু মানে এমন নয় যে অপশন রয়েছে, পারলে করো না হলে না করো, বরং ফরজ কাজ। আল্লাহ তুগলাবু আলা সলাতিন কাবলা তুলু ইশামস ও সলাতিন কাবলা গুরুবিহা ফাফালু, সূর্য উদয় হওয়ার আগের যে সলাত রয়েছে এবং সূর্য অস্তমিত হওয়ার আগের যে সলাত রয়েছে, এই দুই সলাতের ক্ষেত্রে যদি তোমরা অপারগ না হয়ে যাও, হেরে না যাও, হ্যাঁ, এটার চেষ্টা করবে যে এমন কখনো যেন না হয় যে আসরের সালাত কাজা হয়ে গেল, ফজরের সালাত কাজা হয়ে গেল, এমন ঘুম দিলেন যে সূর্য উঠে গেল, এমনটা যাতে না হয় এটা করার যথাসাধ্য চেষ্টা করবে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের দর্শন সহজ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের দুনিয়া আখেরাতে যে কোনো নিয়ামত পেতে হইলে নেক আমল করতে হবে, ইমানের সাথে সৎকর্মশীল হইতে হবে, তাহলে নিয়ামত লাস্টিং করবে, না হলে কখনো পরীক্ষামূলক আল্লাহ নিয়ামত দিবেন আর দ্রুত কেড়ে নেবেন। এই ছিল হাদিস। এই হাদিস সহিহ বুখারীতে রয়েছে, সহিহ মুসলিমে রয়েছে, এছাড়া আবু দাউদে, তিরমিজিতে রয়েছে, ইবনে মাজাহ রয়েছে হাদিস সহিহ। এখানে যে বলা হয়েছে তোমরা তোমাদের রবকে সচক্ষে দেখবে যেমন তোমরা এই পূর্ণিমার রাতের চাঁদকে দেখছো, এখানে যে তুলনা করা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিনকে তুলনা করা হয়েছে চাঁদের সাথে, নাকি দেখাকে আল্লাহ রাব্বুল আলামিনের দেখাকে চাঁদ, এই পূর্ণিমার রাতের চাঁদ দেখার সাথে তুলনা করা হয়েছে, কে জানে এই কথা না ভাবে যে এখানে আল্লাহ রাব্বুল আলামিন দেখতে পূর্ণিমার রাতে চাঁদের মতো হবে, এমনটা নাই। কারণ আল্লাহর সৃষ্টি, চন্দ্র আমাদের সামনে বিশাল সৃষ্টি, কিন্তু আল্লাহর কাছে আল্লাহর একটি ক্ষুদ্র সৃষ্টি। তো চন্দ্রের সাথে আল্লাহ রাব্বুল আলামিনকে এখানে তুলনা করা হয়নি, বরং পূর্ণিমার রাতের চন্দ্র দেখাকে তুলনা করা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের দেখার সাথে। আল্লাহ রাব্বুল আলামিনকে দেখবে দেখার তুলনা করা হয়েছে কিসের সাথে, যেমন তোমরা দেখতে পাচ্ছ পৃথিবীতে পূর্ণিমার রাতের চাঁদকে দেখতে কোনো কষ্ট হয় না, কোনো ভিড় ভাড় হয় না। তাই বলছে লেখক এই বিষয়টি এই সংশয় নিরসনের জন্য, যে এই যে হাদিস এসেছে কামা তারাও না হাজা, যেমন এই পূর্ণিমার রাতে চাঁদ দেখা, রুই আতিকুম হাজাল কমার, যেমন এই চাঁদ তোমাদের দেখা, তাশবিহু লিরুইয়াতি বিরুইয়া, দেখার সদৃশ্যতা দেখার সাথে, আল্লাহর দেখা এই পূর্ণিমার রাতের চাঁদ
দের দেখা, এই দুটো দেখার সাথে তুলনা করা হয়েছে। লালিল মারি বিল মারি, যে বস্তু দেখছেন অর্থাৎ আল্লাহর সৃষ্টি চাঁদ দেখছেন, এই চাঁদকে আল্লাহর সাথে তুলনা করা হয়, কারণ সৃষ্টি আর স্রষ্টা। যেমন একটা হাদিসে রয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন যখন ওহি কথা বলে, তাকাল্লাম আল্লাহ ওয়াজাবিল ওয়াহি, আল্লাহ যখন ওহি নাজিল করেন এবং ওহির কথা বলেন ফেরেশতাদের সাথে, দারাবাতিল মালায়েকাতু বিআজনি হাতিহা, তখন যেই ফেরেশতাগুলি আল্লাহ রাব্বুল আলামিন নিকটবর্তী ফেরেশতা, তারা তাদের ডানাগুলিকে ঝাঁকানি দেন, ডানা নাড়া দেন, খাদআনা লিকাউলিহি, আল্লাহর বাণীর সামনে অনুগত হই। এই যে ফেরেশতাদের আপনার যে ডানাগুলি তারা নাড়া দেন আল্লাহর সামনে অনুগত হয়ে, আর আল্লাহ রাব্বুল আলামিন ওয়াহি যে করেন, ওয়াহির কথাগুলি বলেন ফেরেশতাদেরকে, এর তুলনাটি করছেন, বলছেন লিকাউলিহি কান্নাহু সিলসিলাতুন আলা সাফফান, যেন যখন আল্লাহ এই ওয়াহির কথাগুলি বলেন তো একটা যেন আওয়াজ হয়, যেন সে আজটি পাথরে যেমন কোন শেকল কে যদি ফেলেন তো ঝনঝন করে বেজে উঠবে, ঝনকার যে হবে এই ঝনকারের আওয়াজের মতো। তো এখানে যে তুলনা করা হয়েছে, বলছে এই তুলনাটি সোনার তুলনা সোনার সাথে, অর্থাৎ এই যে আওয়াজ ঝনকার পাথরের ওপর ঝনঝন করে যখন কোন শেকল আর পড়ছে আর আওয়াজটা হচ্ছে, এই আওয়াজের তুলনা করা হয়েছে কিসের আওয়াজের সাথে, এই ফেরেশতাদের যে অনুগত হয়, যে পাখা নাড়া দেন এবং আল্লাহ রাব্বুল আলামিন যে ওহি করেন সেই যে আওয়াজ হয় শেষ হয়। কিন্তু এখানে তুলনা করেন লালিল মাসমু বিল মাসমু, যে ওহির কথাগুলি ফেরেশতারা শুনছেন সেই কথাগুলি তুলনা করা হয়নি এই পাথরের উপর যে আওয়াজটা হচ্ছে এর সাথে, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের যে কথাগুলি, কথা আল্লাহর সিফাত, কথা হচ্ছে আল্লাহর সিফাত, আল্লাহর সিফাতের সাথে তুলনা করা হয়নি। বলছে তাআলা আল্লাহ ইউশবিহু ফি যাতি আও সিফাতি শাইয়ুন মিন খালকিহি, আল্লাহ রাব্বুল আলামিন সুউচ্চ সুমহান, যে তার সত্তার ক্ষেত্রে তার গুণাবলীর ক্ষেত্রে তার কোন সৃষ্টির সাথে তার তুলনা করবে কেউ, কোনো তুলনা নেই। তো এই কথাটি একটু সূক্ষ্ম কথা, সিফাতের কথা। ওয়াতানাজ্জাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আই ইউহমালা শাইউন মিন কালামি আলা তাশবিহ, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ঊর্ধ্বে পাক পবিত্র, যে তার কোন কথাকে এমন ভাবে তুলনা করবেন যে যেটা সমীচীন নয়। অথচ আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি সবচেয়ে বেশি জ্ঞানী, আল্লাহর পরে আল্লাহ রাব্বুল আলামিন জাত সিফাত সম্পর্কে নবী সবচেয়ে বেশি জ্ঞানী। এই ছিল ব্যাখ্যা। আর তারপরে আরেকটি হাদিস বলছেন আল্লাহর দর্শন সম্পর্কে, সুহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, সহিহ মুসলিমে রয়েছে। সেই হাদিসের একটা অংশ হচ্ছে, যখন আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের সামনে থেকে তার পর্দা, নূরের পর্দা সরিয়ে দেবেন, তখন মুমিনরা দেখতে পাবে, ফায়ুক শাফুল হেজাব, হেজাবকে খুলে দেওয়া হবে, উন্মুক্ত করা হবে, ফামা উতু শাইয়ান আহাব্বে ইলাইহিন নাযর ইলা রাব্বিহি আযজা ওয়াজাল, সেই দিন বা সেই সময় যখন আল্লাহর সামনে থেকে হেজাব সরিয়ে দেওয়া হবে, মুমিন মুসলিমদেরকে, জান্নাতীদেরকে যা কিছু দেওয়া হয়েছে সমস্ত কিছুর চাইতে সবচেয়ে বেশি প্রিয় হবে আল্লাহর দর্শন। আল্লাহর দর্শনের চাইতে কোনো কিছু বেশি প্রিয় সেই দিন তাদের কাছে হবে না। তারপরে এই আয়াতটি তেলাওয়াত করেছিলেন সূরা ইউনূসের আয়াত নম্বর 26, যেটা এর আগে কোরআনের যে চারটি আয়াত বললাম তার একটি, লিল্লাযিনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা, যারা সৎকর্মশীল তাদের জন্য হোসনা জান্নাত রয়েছে, জিয়াদা এবং অতিরিক্ত রয়েছে, আর অতিরিক্ত এই বোনাস হচ্ছে আল্লাহর দর্শন। তারপর লেখক বলছেন যে আমি তো শুধু দুটো হাদিস উল্লেখ করলাম, কিন্তু আল্লাহর দর্শন সম্পর্কে অনেক হাদিস রয়েছে, অফিল বাবে আহাদিসু কাসীরা সাহিহা সারিহা, এই বিষয়ে অনেক সহি এবং সুস্পষ্ট হাদিস রয়েছে, যাকারনা মিনহা ফি শারহি সুল্লামিল উসুল 45 হাদিসান, সে সমস্ত হাদিসের 45টি হাদিস আমি বর্ণনা করেছি বা উল্লেখ করেছি আমার আরেকটি কিতাব
হাফেজ হাকামি রহমতুল্লাহ আলের এই কিতাব যেহেতু ছোট্ট কিতাব আকিদার বা জিয়ানাজাত প্রবক্তালের আকিদা সম্পর্কীয়, কিন্তু তার এর চাইতে বড় কিতাব রয়েছে মারিজুল কবুল শরহ সুল্লামিল ওসুল। এই সুল্লামুল ওসুল কিতাবটি রয়েছে আপনার ছন্দ আকারে, কবিতার আকারে, তৌহিদের ওপর এবং ইত্তেবার ওপর, আল্লাহর তৌহিদ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবার ওপর, তৌহিদ এবং সুন্নতের ওপর। তাতে 45টি হাদিস তিনি সেখানে সংকলন করেছেন মারিজুল কবুলে। এই 45টি হাদিসের বর্ণনাকারী 30-এর বেশি সাহাবাই কেরাম বলছেন হাদিসান আন আকসার মিন 30 সাহাবিয়ান। এই আল্লাহর দর্শন সম্পর্কে হাদিসগুলি 30 জনের বেশি সাহাবাই কেরাম বর্ণনা করেছেন, 30-এর বেশি সাহাবাই কেরাম বর্ণনা করেছেন। মারিজুল কবুলের প্রথম খণ্ড 198-218 পৃষ্ঠা, 20 পৃষ্ঠা পর্যন্ত বিশদভাবে সেখানে আলোচনা করেছেন এবং 45টি হাদিস নিয়ে এসেছেন। ওমান আদাজাল ফাকাদ কাযযাবা বিল কিতাব, সুতরাং কেউ যদি আল্লাহর দর্শনকে অস্বীকার করে যে আল্লাহকে দেখা যাবে না, যেমন কিছু গোমরা ফিরকা রয়েছে জাহমিয়া মুতাজিলা, ফাকাদ কাযযাবা বিল কিতাব, তাহলে আল্লাহর কিতাব কোরআনে কারীমকে মিথ্যা জ্ঞান করলো, অস্বীকার করলো। অবিমা আরসালাল্লাহু বিহি রাসূলা, রাসূলগণকে জানিয়ে আল্লাহ পাঠিয়েছেন আসমানি বিধান তা অস্বীকার করলো। ওয়া কানা মিনাল্লাযিনা ক্বালা আল্লাহু তাআলা ফিহিম, আর তাদের দলভুক্ত হবে তারা যাদের সম্পর্কে আল্লাহ বলেছেন যে কাল্লা কুশিন কালেও নয়, এরা বাতিল পন্থী, ইন্নাহুম আন রাব্বিহিম ইয়াউমাইযিন লামাহজুবুন, নিশ্চয়ই তারা তাদের প্রতিপালক হতে সেই দিবসে মানে পরকালে যেদিন মুমিনরা আল্লাহকে দেখবে তারা পর্দার আড়ালে থাকবে। সূরা মুতাফিফিন আয়াত নম্বর 15 যেটা কিছুক্ষণ আগে আমরা আলোচনা করলাম। শেষ করছেন লেখক দোয়ার সাথে বলছেন আসাল্লাহ তাআলা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কামনা করি আল আফওয়াল আফিয়া, যে তিনি যেন আমাদের ক্ষমা করে দেন এবং আমাদেরকে যেন সহি সালামত নিরাপদ রাখেন। ওয়াইয়ার জোখানা লাজ্জাতান নাযর ইলা ওয়াজহিহি, এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে দান করেন তার মুখমণ্ডল চেহারা দেখার স্বাদ, অর্থাৎ তার দর্শন দিয়ে আমাদেরকে যেন ধন্য করেন, তার দর্শনের নিয়ামত দিয়ে আমাদেরকে যেন আল্লাহ রাব্বুল আলামিন সফল করেন। আমিন ইয়া রাব্বুল আলামিন। ও সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। জাযাকাল্লাহ খাইরান শেখ সম্মানিত দিনী ভাই বোনেরা, ইনশাআল্লাহ এখনই আমাদের প্রশ্নোত্তর পর্ব শুরু হতে যাচ্ছে ইনশাআল্লাহ, তার পূর্বে আবার অনুসরণ করে দিচ্ছি যেহেতু অনেক ব্রাদার সিস্টার হ্যান্ড রেজ করেছেন প্রশ্ন করার জন্য, প্রতি সপ্তাহে অনেক লাইনে থাকেন প্রশ্ন করার জন্য, আমরা চেষ্টা করব সংক্ষিপ্ত আকারে একটা করে, অবশ্যই একটা করে প্রশ্ন করব ইনশাআল্লাহ, এবং আমরা সংক্ষিপ্ত আকারে আমাদের প্রশ্নের মূল বিষয়বস্তুটা উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আমরা শুরুতেই প্রশ্ন নিচ্ছি, প্রশ্ন করবেন মুসলিম, আপনি প্রশ্ন করুন। কম্পিউটার ব্যবহার করছি, তো সেই ক্ষেত্রে কম্পিউটার চালানোর জন্য আমাদের উইন্ডোজ ইউজ করতে হয়, অরিজিনাল যে উইন্ডোজ কিনতে পাওয়া যায় সেই উইন্ডোজ এর দাম প্রায় বাংলাদেশি টাকায় 10,000 টাকা হয়, আর যেটা নকল সেটা এমনিতে বাজার থেকে 100 টাকার কমেও অনেক সময় কিনতে পাওয়া যায়। তো অনেক সময় হয় যে 10,000 টাকা দামের যে মানে উইন্ডোজ এর দাম, এইটা আর কিছু টাকা লাগাইলে হয়তো একটা ল্যাপটপই বা কম্পিউটার কিনে ফেলা যাবে। তো এমন অবস্থায় যারা ছাত্র অবস্থায় আছি আমরা, পরিবার সাপোর্ট করে না যে এত টাকা দিয়ে অরিজিনালটা কেনার জন্য, তো এই অবস্থায় ছাত্রদের কম্পিউটার চালানোর জন্য কি করণীয়, যেহেতু কম্পিউটার চালানোটাও জরুরি। আর একটা প্রশ্ন, যেটা অরিজিনাল নয় সেটা সরকার থেকে এমন কোন বাধা নিষেধ নাই, মার্কেটে পাওয়া যাচ্ছে নাকি? সব জায়গায় ছড়ানো আছে। জি জি। সে আরেকটা প্রশ্ন হচ্ছে যে অনেকে এই যে হুদাইবিয়ার সন্ধির কথা বলে। সরি ভাইয়া, আমি আমি অত্যন্ত দুঃখিত আপনাকে মিউট করার জন্য বলেছিলাম, আসলে আমরা একটার অধিক প্রশ্ন নিতে পারবো না যেহেতু অনেক বাধা চেষ্টা লাইনে আছে, ইনশাআল্লাহ আপনি পরবর্তীতে হ্যান্ড রেজ করবেন আমরা চেষ্টা করব। জি জি, ভালো আছে, এতে সুবিধা সব দিক থেকে সুবিধা, অন্য ভাইরা বোনেরা সুযোগ পাবেন আর আমাদের মনে রাখতে সুবিধা, কারণ আমি তো খাতা কলম নিয়ে বসি না আর বলতে লাগলে
প্রথম মনে থাকে, বলতে লাগলে তখন আমার ওইদিকে ওটা ছুটে যায় যে কি বলিস। প্রশ্ন করছিলেন যে যে উইন্ডোজ গুলো আমরা ব্যবহার করি সেটা অরিজিনাল, শুধু সেটা বাংলাদেশ নয় সৌদি আরব, যে অরিজিনাল কিনলে অনেক বেশি দাম, যেটা সাধারণত খুব কমই লোক, এটা বড় বড় কোম্পানি গুলো এটা ব্যবহার করে বা তারা কিনে থাকে, আর এমনি সাধারণ মানুষ অথবা ছোটখাটো যেসব প্রতিষ্ঠান তারা এই নকলটা দিয়ে চালায়। আল্লাহ আলম, এই বিষয়ে আমি কোনোদিন তাহাকে করিনি, তবে জায়েজের কাছাকাছি, না জায়েজের কিছু দেখছি না। জি, যখন সরকার থেকে এমন কোনো বাধা নেই, সুতরাং সরকারের আনুগত্য করছেন, সরকারের এমন কোনো মানে বাধা নিষেধ যখন নেই আর কোন রকমের বিরুদ্ধাচরণও করছেন না, ইনশাআল্লাহ কোনো অসুবিধা নেই। আল্লাহ তাআলা আলম। আমি নিউ ইয়র্ক থেকে বলছি। বলেন। বুখারী শরীফে পড়েছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার কবরকে উৎসবে পরিণত করিও না। এরপর অন্য কোনো সাহাবি আর অন্য কেউ কি এরকম কোনো কথা কোথাও হাদিসে লিখে গেছেন নাকি আমাদের ওইটা ফলো করতে হবে শুধু? এবং বাংলাদেশে, ইন্ডিয়াতে, বাংলাদেশে শাহপরান রহমতুল্লাহ, শাহজালাল রহমতুল্লাহ, ইন্ডিয়াতে মাইনউদ্দিন চিস্তি, তাদের মাজারগুলো তো উৎসবে পরিণত হয়, তা আমাদের কি করণীয়? আত্মীয় স্বজন বা আমাদের কি ওসিয়ত করতে হবে নাকি ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলছেন ওইটাই আমাদের জন্য ওসিয়ত? প্রশ্ন এটা। থ্যাংক ইউ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছেন নিজের জন্য, আল্লাহ আল্লাহ তাজাল কবরি ওয়াসনান ইউবাত, আল্লাহ আমার কবরকে তুমি এমন করার সুযোগ দিও না যে সেটি প্রতিমার মতো পূজা করা শুরু করবে, পূজনীয় বানিয়ে দিও না। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কবর হেফাজত করেছেন, এই দোয়া আল্লাহ কবুল করেছেন। তারপরে উম্মতকে আরেকটি হাদিসে সতর্ক, লা তাত্তাখিজু কবরি ঈদান, তোমার আমার কবরকে উৎসবে পরিণত করিও না। ঈদ বলেছেন, ঈদ দুই অর্থে ব্যবহার হয়। এক অর্থে বাংলা ভাষী ভাষাভাষীরা বা আনারবরা বুঝি, সেটা হচ্ছে ঈদ মানে উৎসবের দিবস, ঈদে জামানি যেটা কালগত সময়গত যেটা ঈদ, এটা বুঝি ঈদ উল ফিতর, ঈদ উল আজহা, এটা হচ্ছে এই দুটো হচ্ছে শরীয়ত সম্মত ঈদ। আর এছাড়া বেদাতি ঈদ, ঈদে মিলাদুন নবী, আর তারপরে আপনার ঈদ উল মিলাদ, কারো জন্মবার্ষিকী, তারপরে আরো কারো বিবাহ বার্ষিকী, তো কারো আরো কিছু বার্ষিকী, এগুলি হচ্ছে এই বেদাতি ঈদ, বেদাতি উৎসব। আর আরেকটি ঈদ যেটা অনারবরা বুঝি না কিন্তু কোরআন এবং হাদিসের ভাষায় সেটাকে ঈদ বলা হয়, সেটা হচ্ছে ঈদ মাকানি, স্থানগত ঈদ, কালগত সময়গত ঈদ হচ্ছে ঈদ উল ফিতর, ঈদ উল আজহা শরীয়তে। আর ঈদে মাকানি মানে স্থানগত ঈদ, স্থানগত ঈদ, স্থানের দিক থেকে উৎসব, স্থানের দিক থেকে উৎসব হচ্ছে আরাফার মাঠ, তারপরে যে মাসায়ের গুলো রয়েছে, মুজদালিফা রয়েছে, আরাফা রয়েছে, এই জায়গাগুলোতে যে সময়গুলোতে গ্যাদারিং করতে বলা হয়েছে ইবাদত বন্দীদের জন্য, সেই সময়গুলোতে সেখানে অবস্থান করবেন। কিন্তু যদি এমন কোন স্থানে মানুষ সমবেত হয় যেখানে সমবেত হওয়ার প্রমাণ নেই, নিষেধ আছে বরং, তাহলে সেটা হচ্ছে বেদাতি ঈদ। আর সেখানে এই গ্যাদারিং করতে গিয়ে, সমবেত হইতে গিয়ে যদি সেখানে শিরক করে ফেলে, তাহলে সেটা হচ্ছে শিরক ঈদ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে সতর্ক সাবধান করেছেন যে লা তাত্তাখিজু কবরি ঈদান, আমার কবরকে তোমরা ঈদ উৎসবের স্থানে পরিণত করি, ঈদে মাকানি, স্থানগত উৎসবে পরিণত করিও না, মানে এখানে মেলা লাগে, মানে মেলা লাগে না, যেমন হিন্দুদের পুজোর মেলা লেগে থাকে তেমনি বেদাতি মুসলিমদের ওরসের মেলা লেগে থাকে। ওরসের মেলাগুলি সম্পর্ক হচ্ছে মাজারের সাথে, মাজারের এই মেলাকে ওরস কেন বলা হয় অনেকে কিন্তু জানেন না, ওরস করেন তাও জানেন না, আর ওরস করেন না যারা তারাও অনেকে জানেন না। ওরস মানে বিবাহ শাদী, ওরস মানে হচ্ছে বিবাহ শাদী, এই জন্য আরুস মানে হচ্ছে কন্যে পাত্রী, যে নতুন বিবাহ বসেছে, আর আরিস মানে হচ্ছে পাত্র, আরিস আর আরুস, এখানে আর উর্স মানে বিবাহ শাদী।
তো এখানে এই মাজারের সাথে ওরসের বিবাহ সাদির কি সম্পর্ক? এটা হচ্ছে সুফিদের চরম নোংরামি এবং চরম বেয়াদবি রব্বুল আলমিনের সাথে। সুফিদের আকিদা হচ্ছে যে আল্লাহর যে ওলি আশেক আর আল্লাহ হচ্ছে তাদের মাসুক। সুতরাং শাহজাহান, শাহপুরান আর খাজামরুদ্দিন চিস্তি, ইবনে জামউদ্দিন আউলিয়া, এরা হচ্ছে আশেক আর মাসুক। হ্যাঁ, আল্লাহ রব, নাউজুবিল্লাহ, মাসুক হচ্ছে আল্লাহ রব্বুল আলামিন প্রেমিক আর যার সাথে প্রেম করছে। তো আশেক মাসুক দেখা সাক্ষাৎ জন্য, মিলন মেলার জন্য পাগল থাকে, কিন্তু মিলন হয় না, মিলন হয় না, মিলন হয় না। কখন মিলন হয়? এরা মরলে মিলন হয়। তাদের তো মরেনি, এরা মরেও মরেনি, তারা জীবিত, আরো শক্তিশালী হয়েছে, এখন সবকিছু দিতে পারছে তারা। কিন্তু এই দুনিয়ার যে মরণ রয়েছে, যে মরণটা হইলো, মরণ হইলে তখন আল্লাহর সাথে সাক্ষাৎ হলো। এটাকে তুলনা করেছে যে একজন নববিবাহিত এই কখন যে দেখতে পাবো, স্ত্রীকে বিয়ে করলাম কিন্তু কখন যে দেখা হবে, কখন যে আপনার বাসর রাত হবে, আর সেটা যে কত মধুর রাত হবে। তো সেই দিনের মিলনটা যে কত স্বাদের, ঠিক তেমনি এই সুফিদের কাছে আল্লাহর সাথে সেই দিনের মিলনটি হচ্ছে ওই রকমের। এই বেয়াদবি নোংরামি রয়েছে সুফিদের ধর্মকর্মে, যেই বাতিল ধর্ম থেকে ইসলাম পাক পবিত্র। আশা করি বুঝতে পেরেছেন। তো এই মেলা লাগিয়ে থাকে, হিন্দুদের মেলাগুলি আপনার তাদের পূজার সাথে সম্পর্কিত, আর মুসলিম বিদাতিদের মেলাগুলি মাজার কেন্দ্রিক, মাজারের সাথে সম্পর্কিত, আর সেটাই, সেটাকে তারা ওরসের মেলা বলে থাকে, এরসের মেলা বলে থাকে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের জন্য যখন সতর্ক সাবধান করেছেন, এখান থেকে সমস্ত উম্মতকে সতর্ক সাবধান করা হয়েছে যে কোন কবর কেন্দ্রিক মেলা লাগানো, ঈদ উৎসব করা হচ্ছে হারাম, নাজায়েজ, এটা সর্বনিম্ন বিদাত। আর সেখানে গিয়ে যদি শিরিক করে, আর সবাই তারা শিরিক করছে, যারাই ওরস লাগাতে যায় তারা শিরকি আকিদা বিশ্বাসী যে শাহজালাল দিতে পারে, শাহপুরান দিতে পারে, আটরসি দিতে পারে, খাজা বাবার দরবারে গেলে কেউ খালি হাত ফিরে আসে না, এই আশা নিয়ে যাচ্ছে, সেখানে গিয়ে চাচ্ছে, চাদর চড়াচ্ছে, আর তারপরে সেখানে গিয়ে খাসি মোরগ নিয়ে যাচ্ছে, আর গরু ছাগল জবাই করছে, আর তারপরে সেখান থেকে আশা করছে যে এখান থেকে অনেক কিছু নিয়ে আসলাম, এবার সবকিছু উন্নতি হবে, কেউ সেখানে গিয়ে ছেলে পায়, কেউ সেখানে গিয়ে রোগের আরোগ্য পায়, ইত্যাদি সমস্ত শিরকি কুফরি আকিদা আছে, যেগুলি আল্লাহর কাজ, সেগুলি তাদের সম্পর্কে এতেকাদ রাখে। সুতরাং এই উৎসব তাদের হচ্ছে শিরকি উৎসব, এই উৎসব হচ্ছে তাদের বেদাতি উৎসব, এই উৎসব হচ্ছে হারাম উৎসব। আল্লাহ যেন উম্মতে মুসলিমাকে তৌহিদ বুঝার তৌফিক দান করেন, সুন্নাহ বুঝার তৌফিক দান করেন, এবং শিরক বেদাত থেকে ফিরে আসার তৌফিক দান করেন। জি, তো এরপর যা প্রশ্ন করবেন, সাইদ হাসান আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন শেখ। আমি জানি গণতন্ত্র একটি কুফরি মতবাদ। এখন শেখ বাংলাদেশ থেকে, বলেন শেখ, শেখ সালে মুনাজ্জিদের একটি ওয়েবসাইট আছে ইসলাম কিউএ, ওইখানে তিনি লিখছেন শেখ সালে উসাইমিন বলছে যে গণতন্ত্র কম খারাপ লোকদেরকে আনার জন্য মাঝে মধ্যে গণতন্ত্র ফরজ হয়ে যায়, মানে ফরজ মানে ভোট দেওয়া ফরজ হয়ে যায় আর কি, এভাবে বলছেন আর কি। এই জিনিসটি একটু জানতে চাচ্ছি। ইলেকশন হয়তো ওখানে ওই বিষয় নিয়ে, হয়তো ইলেকশনে অংশ নেওয়া যাবে কিনা, মানে ভোট দেওয়া যাবে কিনা, এই বিষয়টি হয়তো আলোচনা আছে। আমি যতটা জানি সেখানে মত হচ্ছে এরকম, সালাফি আলমাদের দুটো মত রয়েছে। একটি দল হচ্ছে যে এটাকে একেবারে বয়কট করো, ভোট দিও না আর ভোট নিও না, মানে আপনি ক্যান্ডিডেট হবেন না আর কোনো ক্যান্ডিডেট আপনি ভোটও দেবেন না, পুরোপুরি বয়কট করা। আর একদল সালাফি আলমারা বলছেন, তাদের বড় একজন হচ্ছেন শেখ হোসাইন রহমতুল্লাহ আলাই, যে কখনো বেশি খারাপকে দূরীভূত করার জন্য, সরানোর জন্য কম খারাপটাকে বরণ করে নিতে হবে, যেখানে কোনো অন্য অপশন নেই, ওর চাইতে ভালো কোনো পথ নেই। এটা টেম্পোরারি, এটা স্থায়ী নয় যে মুসলিম দেশে গণতন্ত্রকে নিয়ে আসবে কাফেরদের দেশ থেকে ধার করে, এটা মুসলিম দেশের ক্ষেত্রে প্রযোজ্য নয়। হ্যাঁ, মুসলিম দেশের ক্ষেত্রে ঠিক আছে,
সংখ্যালঘু যেখানে মুসলিমরা সেখানে ঠিক আছে, ভারতে ঠিক আছে, ভারতে গণতন্ত্র ঠিক আছে, ভারতে সেকুলারিটা ঠিক আছে, আর না হলে সেখানে হিন্দু দেশ হবে, হিন্দু দেশ হওয়ার চাইতে অনেক ভালো, সেটা সেই দেশ সেকুলার, সেই দেশ হচ্ছে গণতান্ত্রিক দেশ, সেই দেশে গণতান্ত্রিক অধিকার রয়েছে, যারা পশ্চিমা দেশে থাকছেন গণতান্ত্রিক অধিকার রয়েছে আপনাদের, কিন্তু মুসলিম দেশে গণতন্ত্র কেন নিয়ে আসবেন? মুসলিমদের কাছে কিতাবুল্লাহ কোরআনী কারীম মজুদ রয়েছে, মুসলিমদের কাছে হাদিসে রাসূলুল্লাহ মজুদ রয়েছে, ওহির বিধান মজুদ রয়েছে, দিন কমপ্লিট রয়েছে, আলিয়াম আকমালতু লাকুম দীনাকুম, তো বাতিলকে কেন নিয়ে আসবেন সেখানে? জি জাযাকুমুল্লাহ খাইর, বারাকাল্লাহ ফিকুম। তো ইনশাআল্লাহ এই পর্যায়ে প্রশ্ন করবেন সাদ মোহাম্মদ, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যুগে যুগে যখনই বেদাতপন্থীরা পৃথিবীতে এসব বিদাতি আকিদা পোষণ করেছে, তখন সালাফি ওলামা যারা কোরআন সুন্নাহর অনুসারী, সাহাবায়ে কেরামদের অনুসারী, আল্লাহর আসমা সিফাতের ক্ষেত্রে তাদেরকে মুজাসসিমা বলেছে, দেহবাদী বলেছে, মুশাববেহা বলেছে। জি, তো এটা কোনো নতুন কথা না, এসব কালমন্দ যুগে যুগে আসতেই থাকবে। জি, লা ইয়াখাফু ফিল্লাহি লাওমাত লাইম, কিন্তু কোন তিরস্কারকারী তিরস্কারকে ভয় করবে না যারা কোরআন সুন্নাহর অনুসারী, তার আপন গতিতে নিজের কাজ করে যান। জি জাযাকুমুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমি অনেক খুশি আমি আপনার সঙ্গে কথা বলতে পারছি। আমি বাংলাদেশ থেকে বলছি, কুষ্টিয়া থেকে বলছিলাম শেখ। অনেকে গালিগালাজ করে, বিভিন্ন কথা বলে, মাদিখালি ইত্যাদি ইত্যাদি ট্যাগ লাগে, এর জন্য কি আপনি তাদেরকে ক্ষমা করে দিবেন? যারা হেদায়েত হয়ে যাবে তাদেরকে ক্ষমা করে দিচ্ছি, যারা হেদায়েত হবে না তাদের ক্ষমা করি নাই। মাইক্রোফোন গুলো একটু আমরা চেক করে নিবো, কারণ প্রশ্ন করার সময় ব্যাকগ্রাউন্ড নয় যেন না হয়, তাহলে আমাদের প্রশ্নগুলো বোঝা সুবিধা হবে ইনশাআল্লাহ। তো ইনশাল্লাহ প্রশ্ন করবেন রায়াত আল ইসলাম, আপনি প্রশ্ন করুন। আমরা যখন কাউকে ফেসবুকে নসিহা করতে যাই, বিশেষ করে জন্মদিন পালন, হ্যাপি নিউ ইয়ার, এই জাতীয় বিধর্মীদের যে সকল সংস্কৃতি রয়েছে, এই বিষয়গুলো সম্পর্কে যখন তাদের সতর্ক করতে যাই, তখন তারা বলে ফেসবুক চালাও কেন, এগুলো তো ইহুদি খ্রিস্টানদের তৈরি। আমার প্রশ্ন হচ্ছে স্যার, যে বিধর্মীদের তৈরি এই ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, এগুলো ব্যবহার করা যাবে কিনা? বিধর্মীদের তৈরি করা সায়েন্স টেকনোলজি, এটা পার্থিব বিষয়, আর বিধর্মীদের সংস্কৃতি সভ্যতা সেগুলি ধর্মীয় আকার ধারণ করেছে, বরং ধর্মীয় যেসব বিধিবিধান তার চাইতে বেশি গুরুত্ব পেয়ে গেছে, সুতরাং সেগুলি বেদাত। পক্ষান্তরে দুনিয়ার সায়েন্স টেকনোলজি পার্থিব উন্নতি, নিজেরা উন্নতি করতে পারলে আলহামদুলিল্লাহ সবচেয়ে ভালো, কিন্তু যেহেতু মুসলিম উম্মাহ অনেক পিছিয়ে গেছে, সুতরাং অমুসলিমদের যেসব সায়েন্স টেকনোলজি রয়েছে এবং তারা তাতে অ্যাডভান্স রয়েছে, সেগুলি থেকে উপকৃত হবে, এগুলো আল্লাহ বলেছে, নির্দেশ দিয়েছে। দুনিয়ার যেসব কুল মান হারামা জিনাত আল্লাহ আল্লাতি আখরাজাল ইবাদি ওয়াত্বাইয়াত মিনার রিজক, জি কে হারাম করবে এগুলি, যেসব তাইয়াবাত রয়েছে,
আর আল্লাহর জিনত রয়েছে, শোভা সৌন্দর্য রয়েছে, সেগুলি হালাল তোমাদের জন্য। বরং তারপর আল্লাহ বলছেন যে এগুলোর মোমিন মুসলিমরা বেশি হকদার, যে সেগুলি আল্লাহর নিয়ামত, আল্লাহ প্রদত্ত নিয়ামত, সেটা তৈরি যার মাধ্যমে হোক না কেন সেগুলো তারা ইউজ করবে, কিন্তু সেটা ইউজ করতে গিয়ে আপনি হারাম দিকে যাবেন না, পাপের কাজে সেগুলো লাগাবেন না। যেমন আপনার মোবাইল রয়েছে, মোবাইলকে মোবাইলের হারাম দিকও রয়েছে আর হালাল দিকও রয়েছে, আপনি হালাল দিকে থাকবেন, নেকির দিকে থাকবেন, কমপক্ষে জায়েজ কাজে মোবাইলকে ব্যবহার করবেন, আপনি হারাম কাজে ব্যবহার করবেন না। অকান্তরে যেসব দিবস রয়েছে, উৎসব রয়েছে, এগুলি ধর্মীয় আকার ধারণ করেছে, বরং ধর্মকর্মের চাইতে বেশি সাজসজ্জার সাথে আর খরচ খরচা করে সেগুলি অনুষ্ঠিত হচ্ছে। ঈদ উল ফিতর, ঈদ উল আজহাতে এত বেশি মুসলিমরা খরচ করে না, যত জন্মদিবস আর মৃত্যু দিবস আর এই দিবস আর ওই দিবসে খরচ করছে, ম্যারেজ দিবস, আর সেটা ধুমধাম মনে করছে। সুতরাং এগুলো হারাম না যায়, এগুলো হচ্ছে কাফেরদের অন্ধ অনুকরণ, জি, আর কাফেরদের গোলামি এগুলো। তো ইনশাআল্লাহ এবার প্রশ্ন করবেন রনি, আপনি প্রশ্ন করুন। জি আসসালামু আলাইকুম শেখ, আমি বাংলাদেশ থেকে বলছি। বলেন জি শেখ, আমার প্রশ্ন হচ্ছে আমরা রুকুতে কি সুবহানাকাল্লাহ, সরি সুবহানাল্লাহি বিহামদি আদাদা খালকি রিদা নাফসি, এই দোয়াটা পড়তে পারবো কিনা? কারণ রুকুতে বলা হয়েছে যে মানে আল্লাহর হামদ করা যাবে। আর সেই সাথে আরেকটু প্রশ্ন, সেটা হচ্ছে আমরা যারা মহিলারা ঘরে নামাজ পড়ি, ফরজ নামাজের রুকু এবং সেজদার মধ্যে আমরা কি মাসনুন যে দোয়াগুলো আছে সুবহানা রাব্বিয়াল আলার পরে এবং আজিম এটার পরে অন্যান্য মাসনুন দোয়াগুলো কি আমরা পড়তে পারবো কিনা, যে দোয়াগুলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তেন এবং তিনি ফরজ নামাজে কোন কোন দোয়াগুলি পড়তেন, মানে এই মাসনুন দোয়াগুলি পড়তেন কিনা? দোয়ার ক্ষেত্র হচ্ছে সেজদা, দোয়ার ক্ষেত্র হচ্ছে সেজদা রুকু নয়। আর দ্বিতীয় দোয়ার ক্ষেত্র হচ্ছে তাশাহুদের পরে, দুরুদের পরে, সালামের পূর্বে, যে আত্তাহিয়াত পড়ে নেবেন, আল্লাহুম সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহু বারিক আলা মুহাম্মদ, ইন্নাকা হামিদুম মাজিদ, তারপরে যে কোনো দোয়া করে, এই দুটো জায়গায় যে কোনো মাসনুন দোয়া করেন বেশি উত্তম কোরআন হাদিস থেকে, আর যদি নিজেরও দোয়া করেন কোরআন হাদিস বাদ দিয়ে তাও জায়েজ প্রয়োজনে। ফরজ হলেও জায়েজ আর সুন্নত নফলে হলেও জায়েজ, তবে চেষ্টা করবেন মাসনুন দোয়াগুলি মানে সুন্নত দোয়া বা দোয়া মাসুরা করা, দোয়া মাসুরা মানে মাসনুন দোয়া। কিন্তু বাকি কথা হলো রুকু, রুকু দোয়ার ক্ষেত্র নয়, রুকু হচ্ছে আল্লাহর তাজিম, আল্লাহর বড়ত্ব, আল্লাহর মহত্ব ঘোষণার ক্ষেত্র। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আম্মা রুকু ফাযযিমু ফীহি রব, রুকুতে তোমরা রবের তাজিম, বড়ত্ব, মহত্ব ঘোষণা করো। সুতরাং সেখানে সুবহান রব্বিয়াল আজিম বলবেন, না হয় সেখানে বলবেন সুবহানাক আল্লাহুম্মা রব্বানা বিহামদিক আল্লাহুম্মা ফিরলি সূরা ইজাজা নাসরুল্লাহ প্রতি আমল করি ফাসাব্বিহ বিহামদি রব্বিকা ওয়াস্তাগফিরহু, আর না হলে বলবেন সুবহুন কুদ্দুসুন রব্বুল মালায়েকাতি ওয়ার রূহ। কেউ কেউ বলেছেন সুবহান রব্বিল আজিম পড়ে নেবেন আর তারপরে তখন এগুলি পড়বেন, কিন্তু এটা জরুরি নয়। কিন্তু সুবহান রব্বিল আজিমের বিকল্প শুধু সুবহানাক আল্লাহুম্মা রব্বানা বিহামদিক আল্লাহুম্মা ফিরলি রুকুতে পড়ে সেটাও জায়েজ। এবং মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করে সহিহ বুখারীতে হাদিস রয়েছে, কানা রাসূল ইয়াকুলু ফি রুকুয়ি ওয়া সুজুদি সুবহানাক আল্লাহুম্মা রব্বানা বিহামদিক আল্লাহুম্মা ফিরলি সুবহুন কুদ্দুস রব্বুল মালায়েকা ওয়ার রূহ, শুধু যদি পড়ে রুকুতে তাও জায়েজ। এগুলো হচ্ছে তাসবিহ অথবা তাহমিদ, আল্লাহর প্রশংসা করা, কিন্তু আল্লাহর কাছে চাইবেন আল্লাহ আমার রিজিক দাও, আল্লাহ আমাকে সুস্থ করে দাও, আল্লাহ আমার বরকত দাও, আল্লাহ আমাকে নিরাপদ রাখো, আল্লাহ আমার এই দাও সেই দাও, এইটা রুকুর ক্ষেত্র নয়, রুকু এর জন্য ক্ষেত্র নেই। এর ক্ষেত্র হচ্ছে সালাতের ভিতরে সিজদাই ফাকসিরু ফিহি মিনাদ দোয়া, সিজদাই বেশি বেশি দোয়া করো, ফাকামেনু না ইউস্তাজাবা লাকুম, আশা করা যায় সিজদাই তোমাদের দোয়া কবুল হবে। কারণ বান্দা আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বি ওয়া সাজিদ, রবের সবচেয়ে নিকটবর্তী হয়ে যায় সিজদাই অবনত অবস্থায়। আর যখন সমস্ত সালাত আল্লাহর সামনে পেশ করলেন, তারপরে সালাতের সমাপ্তি ঘটতে যাচ্ছে, আত্তাহিয়াত দুরুদের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হক আদায় করলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বলি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহু বারিক আলা মুহাম্মদ বলে, এখন আল্লাহর হক আদায় হলো, নবীর হক আদায় হলো, এখন নিজের জন্য দরখাস্ত করেন।
নিজের জন্য দরখাস্ত করেন। সুতরাং এটি হচ্ছে দোয়ার গুরুত্বপূর্ণ ক্ষেত্র। সালামের পরের দোয়ার চাইতে অনেক অনেক উত্তম হচ্ছে সালামের আগের দোয়া। সালামের পরের জায়গাটি দোয়ার জায়গা নয়, সেটা হচ্ছে জিকির আজকারের ক্ষেত্র, যেটা ভুল বুঝেছে আমাদের ভারত বাংলাদেশ পাকিস্তানের মানুষরা, যার ফলে তারা মোনাজাতকে সালামের পরে শুরু করেছে। কিন্তু সালামের পরে আসল মোনাজাত দোয়ার জায়গা নয়, বরং সালামের পরে জিকির আজকারের জায়গা। যখন নেক আমল শেষ হবে তখন জিকির আজকার করতে হবে। ফাইজা কুদিয়াতি সালাত ফান্তাশিরু ফিল আবতাকুন ফাযিল ওয়াজকুরুল্লাহ কাসীরা। আল্লাহ হজ শেষ করার পরে আল্লাহ বলছেন যে ফাইজা কাযাইতু মানাসিকা ফাযকুরুল্লাহ কাযিকরিকুম আবাকুম আওয়াশাদা যিকির। হজ শেষ হলে এখন বেশি বেশি জিকির আজকার করো। তো বেশ ইবাদত বন্দেগী সালাত, তারপরে জুমার সালাত, এমনি সালাতের কথাও কোরআনে আরেক জায়গায় রয়েছে, তারপরে হজ, ইবাদত বন্দেগী শেষ করে জিকির আজকার করতে হয়। সুতরাং সালাম ফেরার পরে জিকির আজকার করবেন। আপনার প্রশ্নের আবার জবাব দিচ্ছি যে সেজদায় দোয়া করবেন, সালাম ফেরার আগে দোয়া করবেন, রুকুতে দোয়া করবেন না। বাকি আপনার আগের প্রথম অংশটুকু ছিল যে রুকুতে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাত আরশিহি ওয়া মিদাদা কালিমাতি পড়তে পারবো কিনা? পারবেন, তবে সুবহান রাব্বিল আজিম পড়ে নিয়ে যদি পড়েন তো বেশি ভালো। তাহলে মানুষের যে ইখতিলাফ দ্বিমত রয়েছে সেগুলো থেকে ঊর্ধ্বে চলে গেলেন। এখানে তসবিহ হয়ে গেছে, সুবহান রাব্বিল আজিম তসবিহ আর সুবহানাল্লাহ ওয়া বিহামদি তসবিহ হয়ে গেছে, আল্লাহর হামদ হয়ে গেল। সুতরাং যথেষ্ট হবে ইনশাআল্লাহ। যদি কেউ সুবহান রাব্বিল আজিম নাও বলে তবুও সুবহানাল্লাহ ওয়া বিহামদি আদাদ খালকিহি বললেও ইনশাআল্লাহ রুকু শুদ্ধ হয়ে যাবে এবং রুকু তসবিহ আদায় করে দিল। আল্লাহ তাআলা জি জাযাকাল্লাহ খাইরান। তো ইনশাআল্লাহ এই পর্যায়ে প্রশ্ন করবেন মোহাম্মদ হুসাইন মাস্টার, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দিক নির্দেশনা আছে যে ডাক্তারই প্রেসক্রিপশন ছাড়া ওষুধ বিক্রি করা যাবে না। এখন সাধারণত আমাদের বাংলাদেশে জি এখানে তো ইয়ে সারা দেয় না, জি বাংলাদেশে তো দেয়। তো এখন দেখা গেছে আমাদের হয়তো দেশে বেশিরভাগ ক্ষেত্রে ডাক্তার কাছে না গিয়ে হয়তো কারো মাথা ব্যথা বা গ্যাস্ট্রিক, ওখানে যাই বলে যে এক পাতা গ্যাস্ট্রিক এর ট্যাবলেট বা প্যারাসিটামল ইত্যাদি। এখন ওনার প্রশ্ন হলো এভাবে যে ওষুধটা বিক্রি করতেছে, ওনার এই ইনকামটা হালাল হবে কিনা, যেহেতু ডাক্তার কাছে গিয়ে। ডাক্তারের পক্ষ থেকে না লিখে নিয়ে এসে এমনি ওষুধ কেউ নিতে পারবেন না এবং ওষুধ কোন ব্যক্তির কাছে বিক্রি করতে পারবেন না বিনা প্রেসক্রিপশনে। এতে মানুষের উপকার হয়েছে, এটা বৃহৎ স্বার্থে করা হয়েছে, এতে অনেক উপকার আছে। জি, কারণ কি খেতে কি খেয়ে ফেলে আর কি দিতে কি দিয়ে ফেলে ফার্মেসি থেকে। সুতরাং উভয় পক্ষ থেকে ক্ষতির আশঙ্কা রয়েছে, হয়তো ফার্মেসি পক্ষ ক্ষতি করে দিল অথবা যে কেনলো সে নিজের ক্ষতি করে দিল। এই জন্য ছোটকালে আমরা পড়েছিলাম একটা উর্দু কিতাবে যে আপনা মালেজ আপনা বানিয়ে, নিজের চিকিৎসা নিজে করবেন না, নিজের চিকিৎসা নিজে করবেন না, বরং চিকিৎসকের কাছে গিয়ে আপনি চিকিৎসার ব্যবস্থা নেবেন। তো নিজের চিকিৎসা নিজে করলে আপনার শরীর স্বাস্থ্যের ক্ষতি করবেন আপনি, একটি রোগ ভালো করতে গিয়ে হয়তো আরো দুই চার পাঁচটি রোগ আরো পয়দা করে দেবেন, আপনি জন্মে দিবেন। সুতরাং এই বৃহৎ স্বার্থে এই আইন করা হয়েছে, আইনের শ্রদ্ধা করা উচিত যে কোনো দেশের। আর আইনগুলি সাধারণত বৃহৎ স্বার্থে করা হয়ে থাকে, ইল্লা মাশাআল্লাহ যেগুলো ইসলাম বিরোধী সেগুলো ভিন্ন বিষয়, কিন্তু এগুলো ইসলামের সাথে সাংঘর্ষিক নয়। সুতরাং এই আইন মেনে চলা ফার্মেসি কর্তৃপক্ষ বা ফার্মেসি মালিকের জন্য ফরজ এবং জনগণের জন্য ফরজ। যদি এর বিরুদ্ধাচরণ করে তাহলে সবাই গুনাহগার হবে। এখন এই ক্ষেত্রে জিজ্ঞাসা করে ফেলেছেন যে যদি এইভাবে বিনা প্রেসক্রিপশনে অথচ সরকার থেকে নিষেধ আছে ওষুধ বিক্রি করে তো রুজি হালাল হবে কিনা? আল্লাহ তাআলা আলা, আল্লাহ ভালো জানেন, আল্লাহ ভালো জানেন। তবে হারামের কাছাকাছি, কারণ এইসব
আইন অমান্য করে এমন কাজ করা জায়েজ নয়। সুতরাং যথাসাধ্য বেঁচে থাকুন, সন্দেহ রুজিতে বেঁচে থাকুন। অমান ওয়াকাফি শুভাত ওয়াকাফিল হারাম, যে ব্যক্তি সন্দেহে নিমজ্জিত হলো সে হারামে নিমজ্জিত হলো। তো আপনাকে আমি কমপক্ষে বলবো যে এটা সন্দেহযুক্ত, এই রুজি হচ্ছে সন্দেহযুক্ত। আর সন্দেহতে যাওয়া মানে হারামের সীমানায় চলে যাওয়া, আর হারামের সীমানায় গেলে কখন হারামে লিপ্ত হয়ে যেতে পারেন। সুতরাং আল্লাহ যেন এই সমস্ত সন্দেহযুক্ত রিজিক থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। এর নাম হচ্ছে তাকওয়া। জাযাকুমুল্লাহ। বারাকাল্লাহ ফিকুম। তো ওনার প্রশ্নটা সম্ভবত ক্লিয়ার হয়েছে আশা করি, আর যদিও কোনো এরপরে আরো কিছু জানা থাকে ইনশাল্লাহ নেক্সট উইকে আপনি জেনে নেবেন। আমি মিউট করে দিয়েছিলাম, আপনাকে হ্যান্ড ডাউন করে দিয়েছি। তো ইনশাল্লাহ এরপরে যা প্রশ্ন করবেন সাকিব হাসান, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। কিছু বললেন এই রুমাল, যে রুমাল লাল হোক অথবা সাদা, আরবরা দুই রকম পরে। এই লালটা পরে যেটাকে তারা শেমাক বলে থাকে, আর সাদা পরে যেটাকে গুতরা বলে থাকে। এগুলি হচ্ছে এই কাপড়টার নাম হয়ে গেছে যখন এই কাপড়গুলি এসেছে তখন। কিন্তু এটা আসলে এসেছে কোথা থেকে? আমি সৌদি আরবের বড় বড় আলেমদের কাছ থেকে যেটা জেনেছি সরাসরি জিজ্ঞাসা করে সেটা আপনাদেরকে আজকে দিচ্ছি এই তথ্য। এটা হচ্ছে আমামার নতুন ধরন বা নতুন আকার। আমামা, আমামা মানে হচ্ছে পাগড়ি, আমা মানে হচ্ছে পাগড়ি। এটিও হচ্ছে এই নতুন যুগের বা এই যুগের আমামা। এখন পাগড়ি মানে বাঙালি ভাষী বা ভারতীয়রা বুঝে পাগড়ি মানে যেটা পেঁচিয়ে বাঁধা থাকবে সেটার নাম পাগড়ি। সুতরাং এটাকে যদি বলা হয় আমামা বা পাগড়ি তো অনেকে বলবে যে এটা আবার কেমন কথা হবে। কিন্তু এটা আরব শেখদের কাছ থেকে আপনাদেরকে জেনে বলছি। আমামার সংজ্ঞা কি তাহলে জানতে হয়? আমামা কাকে বলে? ডেফিনেশন, আমা বলছে মায়া উমর রাস। আমামা শব্দটি কিন্তু আম্মা ইয়াউম্ম থেকে। তো আমামা মানে মা ইয়াউম্মুর রাস, যেটা গোটা মাথাকে ঢেকে রাখে, যেটা মাথাকে ঢেকে রাখে, এমন কাপড় যেটা মাথাকে ঢেকে রাখে সেটার নাম আমামা। এই আমামাতে কিন্তু এই সংজ্ঞাতে এ কথা বলা হয়নি যে যেটা মাথাতে একবারে পেঁচিয়ে বাঁধা থাকবে সুডানিদের মতো, হ্যাঁ সেটার নাম শুধু আমামা, এই কথা বলা হয় মা আমর রাস, যেটাতে মাথা ঢাকে সেটা হচ্ছে আমামা। এখন পুরাতন যুগে আমামা ছিল দুই রকমের, একটা আমামা ছিল শুধু মাথাটাতে কাপড় পাচানো থাকতো, বাঁধা থাকতো, এটা একটা আমামা। আর একটা আমামা আর ওটাতে পেছন দিকে কিছুটা ঝুলতে থাকতো, যেটা জোয়াবা বলা হয়। জি হ্যাঁ। আর একটা হচ্ছে তাহনিক করা থাকতো, অর্থাৎ মানুষের থুতনির নিচে দিয়ে মাথায় কিছুটা পেঁচানো থাকতো, আর একটা প্যাচ দেওয়া থাকতো থুতনির নিচে দিয়ে বাঁধা থাকতো আরো শক্ত করে, যাতে আমামা খুলে না যায়। শুধু মাথায় যদি বাঁধা থাকে তো টান দিলে খুলে যাবে, কিন্তু থুতনির নিচে দিয়ে এমন প্যাচ দিয়ে বাঁধা থাকতো যে সেটা সহজে খুলতো না। এটাও একটা দ্বিতীয় তরিকা ছিল প্রাচীন যুগের আমামা। দুই রকম আমামার কথা হাদিস এসেছে। এখন এইটা যে আমামা, তাহলে সংজ্ঞাতে কিন্তু এটা আমামা, আর আরবরা আরব শেখেরা বলছেন যে এটা আমামার নতুন আকার, নতুনত্ব। ধীরে ধীরে যুগের আবর্তন বিবর্তনে সব বিষয়ে পরিবর্তন আসে। কেন আমাদের দেশে জামা কাপড়ে পরিবর্তন আসে না? আসছে, পরিবর্তন আসছে। তো জামা কাপড়ে যেমন পরিবর্তন আসে ঠিক তেমনই এই পাগড়িতেও পরিবর্তন আরবদের মাঝে এসেছে। কখন এসেছে? হয়তো 400-500 বছরে এসেছে। এগুলোর ইতিহাস 400-500 বছরের বেশি হবে না, 300-500 বছর যা আমি যতটুকু শুনেছি জানি। এখন এটা নিয়ে সমালোচনা করে যারা বিদ্বেষী, আরব ওলামা বিদ্বেষী বা আরব জাতি বিদ্বেষী বেদাতপন্থীরা, তারা তো সমালোচনা করবে, তারা তো আমাদের যে কিছুরই সমালোচনা করবে। আমরা ভালো বললেও সমালোচনা করবে, মন্দ বললেও সমালোচনা করবে, যাকে দেখতে নারী তার চলন বাঁকা, স্বাভাবিক একটা কথা। কিন্তু দুঃখজনক হলো সত্য যে আমি কিছু শুনেছি যে আহলে হাদিসও এর সমালোচনা করে আর ক্রিটিসাইজ করে।
আঠাটা উপহাস করে এটা নিয়ে, এটা বড় দুঃখজনক। তাদের এই ক্ষেত্রে জানা উচিত এবং আশা করি তাদের জানা আছে, বিদ্যার্থীদের জানার নাই, তাদের জানা উচিত, জানা ফরজ, কিন্তু আহলে সালামদের জানা উচিত। লেবাস পোশাকে সুন্নতি বলে কিছু নেই, লেবাস পোশাকে সুন্নতি পোশাক বলে কিছু নেই। বলছে শার্ট হলে সুন্নত নয়, প্যান্ট হলে সুন্নাত, আর পায়জামা হইলে প্যান্ট হলে সুন্নত নয়, আর পায়জামা পরলে সুন্নতি পোশাক হয়ে গেল। পাঞ্জাবি যদি কাটা থাকে তো হাফ সুন্নাত হইলো, আর যদি গোল করা থাকে জুব্বার মতো বরিশাল আর অন্যান্য এলাকার মতো তাহলে ওইটা সুন্নতি পোশাক হয়ে গেল। বুঝতে পেরেছেন? টুপিতে পাঁচকলি থাকলে সুন্নত হয়ে গেল, অথবা কিস্তি নৌকর মতো থাকলে সুন্নত হয়ে গেল। এগুলো ফালতু বিতিন কথা। তাহলে পোশাকের ক্ষেত্রে বিশেষ কোন পোশাক সন্নতি পোশাক নেই। পোশাকের ক্ষেত্রে কিছু সার্কুলার আছে, সেই সার্কুলার গুলো, সেই কাওয়ায়েদ গুলি, সেই জওয়াবিদ গুলো, সেই নীতিমালা গুলি সামনে রেখে, সেই শর্ত গুলি সামনে রেখে যদি পোশাক পরিধান করেন সেটা নাম ইসলামী পোশাক। পোশাকের বিধান সম্পর্কে আমার আলোচনা আছে, ঠিক তাতে বিশদভাবে আলোচনা করেছি সেখানে। তার একটি হচ্ছে যে পোশাকে লজ্জা স্থান আবৃত হইতে হবে, শরীর ঢাকতে হবে যতটা ঢাকা জরুরি, এবং পোশাকের যেটা কাপড় হবে সেটা এত পাতলা না হয় যে বাইরে থেকে কিছু দেখা যাচ্ছে, আর যদি পাতলা পরেন তো তার নিচে যেন মোটা কাপড় থাকে যাতে লজ্জা স্থান নজরে না আসে। পোশাক এত টাইট যেন না হয় যে সবকিছু নজরে আসছে কাপড় পরে, আর ইবাদত বন্দেগিতে কষ্ট হচ্ছে। পোশাক যেন অমুসলিমদের ধর্মীয় কোনো পোশাক না হয়, অমুসলিমদের ধর্মীয় পোশাক না হয়, পোশাক যেন টাখনার নিচে না যায়। এইভাবে যে শর্তগুলি পোশাকে রয়েছে এগুলো যদি সামনে রাখেন তাহলে যে কোনো পোশাক পরেন, যে কোনো পোশাক পরেন। এখন মাথাতে কি পরবেন? বলছে পাগড়ি সুন্নত। যারা পাগড়ি সুন্নত বলে তারা কিছু জানে, কিছু জানে না পাগড়ির ফজিলত সম্পর্কে। যে পাগড়ি পরে নামাজ পড়লে 70 গুণ ফজিলত জাল হাদিস ভালো শুনে রাখে। আর পাগড়ি পরা সুন্নত কার সুন্নত? নবী সাল্লাল্লাহু আলাইহি সাহাবীরা শুধু পাগড়ি পরতেন না, কাফেররা পাগড়ি পরত, জানা উচিত আপনাদের। কেউ কি প্রমাণ করতে পারবে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাহাবাইকরামদের মধ্যে মুহাজিরিন আনসাররা পাগড়ি পরতেন, আর মক্কার আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা, রাবি ওরা পাগড়ি পরতো না? প্রমাণ করতে পারবে না? আরবদের এটা পোশাক ছিল, আরবদের পোশাক ছিল। এই একটা হাদিস কেউ প্রমাণ করতে পারবে যে যেদিন কলমা পড়লেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবি সেদিন বললেন যে এখন তুমি পাগড়ি পরো, কারণ এটা ইসলামী পোশাক, আর সে পাগড়ি বাঁধা পরে এরকম করে বলেছেন? না না, মোটেই না। সুতরাং আবার ফিরে আসছি যে আমামা মায়া উমর রাস, পাগড়ি যেটা মাথাকে ঢাকে, মাথাকে ঢাকে, সেটা বেঁধে ঢাকেন, সেটা থুতের নিচে দিয়ে আপনি প্যাঁচ দিয়ে আপনি বাঁধেন, অথবা এমনি গোল করে বাঁধেন, অথবা এইরকম রাখেন, লাল রাখেন অথবা সাদা রাখেন। এই পোশাকগুলি কিসের জন্য? আমি পড়ছি, মাঝে মাঝে পড়ি না, কিন্তু আমি আলোচনাতে পড়ি। কেন পড়ি? এটা জিনত, এটা জিনত, আল্লাহ জিনত আমার জন্য বৈধ করেছেন। কুল মান হাররামা জিনাত আল্লাহি আল্লাতি আখরাজা লিইবাদিহি আত-তাইয়্যিবাত মিনার রিজক কুল হিয়া লিল্লাযিনা আমানু, প্রথম ইমানদারদের জন্য জিনত। সুতরাং জিনত আল্লাহ যে দুনিয়াতে রেখেছেন এটা পরে থাকলে ভালো লাগে, আমাকেও ভালো লাগে, আপনাদেরকে ভালো লাগে, এটা খুলে দিলে অত ভালো লাগবে না, সুতরাং আমি পড়ি। আপনার রুচি হয় না আপনি টুপি পরবেন, না আপনি খালি মাথায় থাকবেন, না আপনি কোন টুপি পরবেন, আপনার রুচি সেই উঁচা টুপি পরবেন, আপনাদের রুচি সেটা, আপনাদের রুচি সম্পর্কে তো আমরা কিছু বলি না, আশা করি বুঝতে পেরেছেন। কারো সাদা রুচি রয়েছে, কারো লাল রুচি রয়েছে, কোনো অসুবিধা নেই, জায়েজ রয়েছে, কথা বুঝতে পেরেছেন? তো জিনত, জিনত সম্পর্কে আল্লাহ কোরআন আরো বলেছেন, বিশেষ করে সালাতের সময়। জি ভালো পোশাক পরে যাব। আর আরবদের মাঝে ভালো পোশাকের অন্তর্ভুক্ত এটা, বাংলাদেশে নয়, আফ্রিকাতে নয়, কিন্তু আরব দেশে ভালো পোশাকের অন্তর্ভুক্ত হচ্ছে মাথার এই রুমাল, সেটা লাল আকারে হোক অথবা সাদা আকারে। সুতরাং কেউ যদি সালাতের অবস্থায় পড়ে অথবা এমনি রাস্তাঘাটে পড়ে, আলোচনার সময় পড়ে, তো এটা প্রশংসিত ভালো জিনিস, সে জিনত গ্রহণ করলো, আল্লাহ সাজতে বলেছেন। আশা করি বিষয়টি বোঝা গেছে। সুতরাং আবার বলছি, কখন এই কথা বলবেন না যে পাগড়ি সুন্নতি পোশাক আর গোল করে বাঁধাটা হচ্ছে সুন্নতি পোশাক। পাগড়ি আরবদের পোশাক,
সুতরাং ভারতীয় একে পাগড়ি না পরে তখন অসচেতনতার খেলাফ কাজ করলো না। জি, বর্তমানে সুডানিদের পোশাক হচ্ছে পাগড়ি আর সাদা সাদা রঙের পাগড়ি তারা গোল করে বাঁধল, সেটা তাদের পোশাক, কোন সেটা ধর্মীয় পোশাক নাই, ধর্মের সাথে এই পাগড়ি আর এই পাঞ্জাবির আর এই জুব্বার কোনো সম্পর্ক নেই। যেটা যত বেশি ঢিলা ঢালা কাপড় আর যত বেশি সুন্দর করে শরীরকে ঢাকে এবং যত বেশি যেই সমাজ আপনি বাস করেন ভদ্র লাগে দেখে আপনাকে শরীফ লাগে, সেটা সবচেয়ে ভালো পোশাক, সবচেয়ে ভালো পোশাক। জাযাকুমুল্লাহ খাইরান। বারাকাল্লাহুম। তো ইনশাল্লাহ এই পর্যায়ে প্রশ্ন নিব আমরা। প্রশ্ন করবেন সোহানা খান, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শাইখ। আমার প্রশ্নটা দোয়া নিয়ে, মানে রাসূল বলেছেন যে দোয়া কখনো তাড়াহুড়া করবেন না, মানে তাড়াহুড়া বলতে কি এটা বুঝাইছেন যে আমি আমার একটা জিনিস খুব প্রয়োজন আল্লাহর কাছে যে যাবো না, যে আপনি তাড়াতাড়ি এটা আমাকে দেন, মানে এটা বুঝাইছে? আর আরেকটা প্রশ্ন হচ্ছে যে আমরা মানে হিজরাতে দোয়া করি যে তখন কি মানে আল্লাহর প্রশংসা করব, তারপরে মানে রাসূলের দুরূদ পড়বো, তারপর দোয়া করব, মানে এই এটাই। আপনার প্রয়োজন আল্লাহ খুব অসুস্থ আছে, আল্লাহ তুমি আমাকে তাড়াতাড়ি ভালো করে দাও, আল্লাহ তুমি আমাকে আজকে ভালো করে দাও, কোন অসুবিধা নেই, জায়েজ আছে। আল্লাহ ভালো জানছেন যে আপনাকে আজকে আমাকে আজকে ভালো করবেন না কালকে করবেন, সেটা আল্লাহর কাজ। কিন্তু আমি বলতে পারি আল্লাহ তাড়াহুড়া বলতে কি, ওই হাদিসে বলা হয়েছে, সেটা হচ্ছে যে এমন তাড়াহুড়া যে আমাকে আল্লাহ দেন 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 আর দু চার দিন দোয়া করলাম, হইলো না হইলো না তো দোয়া বাদ দিয়ে দিলাম, হইলো না তখন দোয়া বাদ দিলাম, দাও তো ফালাম ইস্তাজাব লি, দোয়া তো করলাম কিন্তু কই আল্লাহ তো কবুল করলেন না, সুতরাং বাদ দিলেন, এইটা হচ্ছে তাড়াহুড়া করা না। বছরকে বছর দোয়া করতে থাকবো, পাবো না আমার দরকার আছে আমি করতেই থাকবো, নিব তো ছাড়বো। যেমন ছোট ছোট বাচ্চারা মায়ের সাথে বাবার সাথে এমন জিদ করা শুরু করে যে না দিয়ে পারে না, যার উপায় নেই দিতেই হবে, আল্লাহ যেন উত্তম দৃষ্টান্ত রয়েছে, তো আল্লাহ বলে না ছোট বান্দা হয়ে ধরবেন। জি এইটা, কিন্তু এই নয় যে আমি তো মেলা চাইলাম, হজে গেলাম সেখানে চাইলাম, আরে তারপরে এই আজানে কামতের মাঝখানে চাইলাম, কত তাহাজ্জুদে চাইলাম, এক সপ্তাহ ধরে চাইছি কিছুই রেজাল্ট নেই, তার চেয়ে লাভটাকে বাদ দিলাম। হ্যাঁ, এটা হচ্ছে মূর্খদের কাজ, এটা হচ্ছে যাদের দিন সম্পর্কে জ্ঞান নেই অথবা সেই দিনদারি নেই, যার ফলে এরকমটা করে। কারণ আল্লাহ কোন এহসান করেছে, আল্লাহ যদি নাই দেন তাহলে করার কাছে কোন এসান করে রেখেছি, আল্লাহ কোন হকটা আদায় করতে, সারা জীবনের ইবাদত বন্দেগী তুই একটা নিয়ামতের হক আদায় করতে পারবো না, যা দিচ্ছেন আল্লাহর অনুগ্রহ। সুতরাং আল্লাহ সম্পর্কে সুধারণ রাখবো যে আল্লাহ যা দিচ্ছেন না এতেই হয়তো কোন কল্যাণ আছে, অথবা আল্লাহ হয়তো যেটা চাইলাম সেটা দিলেন না, কিন্তু তিন ভাবে দোয়া কবুল হয়, আল্লাহ আমার ভালো মুসিবত দূর করে দিয়েছেন সেখান থেকে আমি নিরাপদ আছি, অথবা আল্লাহ আমাকে দুনিয়াতে এই তুচ্ছ দুনিয়া দিতে চান না, আল্লাহ আখেরাতে মহাপুরস্কার আকারে দিতে চান। জি, এইরকম সবসময় আল্লাহ সম্পর্কে সুধারণা রাখতে হবে। বাকি বললেন যে সেজদাতে যে দোয়া করব তো আল্লাহর প্রশংসা করব, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা ঠিক আছে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ পড়া না বিদাত, সেজদা কেউ যদি বলে যে আমি আল্লাহর কাছে দোয়া করবো সেজন্য আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ, পড়তো বিদাত, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করে, সাহাবারা দোয়া করেছেন, এই দুরূদ পড়েননি সেজদা, আশা করি বুঝতে পেরেছেন। বাকি আল্লাহর প্রশংসা আছে, সুবহানাক আল্লাহুম্মা রব্বানা বিহামদিকা আল্লাহুম্মা ফিল হাদিস আছে, ওখানে ভাবে হামদিকে আল্লাহর প্রশংসা রয়েছে, সুবহান কুদ্দুস রব্বুল মালাক, আর তসবিহ হচ্ছে আল্লাহর প্রশংসা গুণগান, তসবিহ আল্লাহর পবিত্রতা ঘোষণা প্রশংসা গুণগান, সুতরাং আল্লাহর প্রশংসা তো করতে পারবেন, কিন্তু সেজদাতে দোয়ার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি দরুদ পেশ করবে না, দরুদের ক্ষেত্র আছে, আত্মে হাতে বসবেন তখন দরুদ পড়বেন। জি, জাযাকাল্লাহ খাইরান। তো সম্মানিত দিনী ভাই বোনেরা, আমরা প্রোগ্রামের একদম শেষ পর্যায়ে চলে এসেছি, আজকের প্রোগ্রামের সর্বশেষ প্রশ্ন নেব ইনশাআল্লাহ, বাকি যারা রয়ে গেলেন ইনশাআল্লাহ নেক্সট উইকে আবারও 1:30 মিনিট, আবারও বলে দিচ্ছি নতুন ভাইদের উদ্দেশ্যে যে যারা প্রশ্ন করতে চান
নিউইয়র্ক টাইম 1:30 প্রোগ্রাম অ্যাটেন্ড করে হ্যান্ড রেজ করবেন, ইনশাআল্লাহ আপনাদের প্রশ্নগুলো আমরা নেওয়ার চেষ্টা করব। তো আজকের সর্বশেষ প্রশ্ন প্রশ্ন করবেন হাসান, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শেখ। আসসালামু রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। আমি বাংলাদেশ ময়মনসিংহ ডিস্ট্রিক্ট থেকে, আমার প্রশ্ন হলো আমি যদি তকদির উপর বিশ্বাস করে কথা বলি, আমার তকদিরে যা লেখা হয়নি আমি তা কখনোই পাবো না, আর যা আমার তকদিরে লেখা আছে তা কখনোই বাদ পড়বে না, তাহলে কি আমার গুনাহ হবে নাকি এটা সঠিক বিশ্বাস বলে বিবেচিত হবে? গুনাহ হবে না, কিন্তু আপনাকে চাইতে হবে তকদিরের উপর ছেড়ে দিয়ে কর্মহীন। তকদির মানে কর্মহীনতা নয়, তকদিরের প্রতি ঈমান মানে কর্মহীনতা নয়, অপারগতা নয়, বুঝা গেছে? তো কর্ম করবেন, আর কর্মের একটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে দোয়া করা। তকদিরে কি আছে না আছে কিন্তু আমি চাইতে থাকবো, আল্লাহর কাছে চাইতে থাকবো, কিন্তু তকদিরে যা আছে তা হবে, এটা সত্য। তকদিরের কিছু দিক রয়েছে যেখানে দোয়ার মাধ্যমে তকদিরে পরিবর্তন আসে, আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখলে, বাপ মায়ের তার আগে সবচেয়ে নিকট আত্মীয় বাপ মা, বাপ মায়ের সাথে সদাচরণ করলে, সেলাতুল আরহাম সুসম্পর্ক বংশধরের সাথে সুসম্পর্ক রাখলে, আর তারপরে মানুষের উপকার করলে, সাদকা দান খায়রাত করলে বালো মুসিবত দূর হয়। তো না হলে বালো মুসিবত আসতে পারে। তাহলে বোঝা যাচ্ছে যে কিছু কিছু বিষয় রয়েছে তকদিরে যেগুলো ক্ষেত্রে শর্ত সাপেক্ষ, আপনি যদি নেক আমলগুলি করেন তাহলে আপনার তকদির চমকে যাবে, আপনার নিয়ামত টিকবে, আর না হলে আপনার ক্ষতি হবে, হতে পারে। সুতরাং আপনি আপনার দোয়ার কর্ম করতে থাকবেন, ভালো কাজ করতে থাকবেন, সতর্ক চলাফেরা করতে, তকদিরে আছে যা তাই হবে। সুতরাং আমি রাস্তাঘাটে সতর্ক চলাফেরা করবো না, যেখানে সেখানে ঢুকে পড়বো ভিড় ভাড়, আর যেখানে সেখানে আমি ঝুঁকি নিব গাড়ির সামনে স্পিডে গাড়ি আসছে না, মোটেই না, এটা কেউ করে না, কোনো পাগল করবে না। সুতরাং তকদিরের প্রতি ইমান আপন জায়গায় ঠিক আছে, আর নিজের কর্ম আপন জায়গায় ঠিক রাখতে হবে। আশা করি বুঝতে পেরেছেন, দুটোর সমন্বয় হইতে হবে। আপনার কাজ হচ্ছে কর্ম করা, আমার কাজ হচ্ছে কর্ম করা, আর কর্মের গুরুত্বপূর্ণ একটি দিক হচ্ছে দোয়া করা, নেক আমল করা, দিন দুনিয়ার কর্ম করা। যেমন ইহকালের পার্থিব উপায় উপকরণ গ্রহণ করবেন, সুস্থ থাকার চেষ্টা। তকদিরে যদি সুস্থতা থাকে, সুস্থ থাকবো, আর ভালো খাবো না তাহলে চলবে? ভালো খেতেও হবে, সুস্থ থাকার চেষ্টাও করতে হবে, আর যে যে খাবার গুলি ক্ষতি করে সেগুলোতে বেঁচেও থাকতে হবে, আর তকদিরের প্রতি বিশ্বাসও রাখতে হবে যে হায়াত মতে কম বেশি হবে না, হ্যাঁ, আর সুস্থতে অসুস্থতে কম বেশি হবে না, এটাও যেমন একদিন থাকবে তেমন সুস্থ থাকার চেষ্টা করতে হবে। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন। জাযাকুমুল্লাহ খায়র। জি জাযাকুমুল্লাহ খায়র। যেসব ভাই বোনেরা আমাদের সাথে থাকলেন তাদের অনেক অনেক শুকরিয়া আদায় করি এবং তাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন তাদেরকে জাযা খায়র দান করেন। জাযাকুমুল্লাহ খায়রান জামিয়ান, বারাকাল্লাহু ফিকুম। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের দিন দুনিয়া সবকিছুতে বরকত দান করেন, নিরাপদ রাখেন, সুস্থ রাখেন, আফিয়াত দান করেন, এবং গুনাহ খাতা আল্লাহ যেন মাফ করে দেন, নেক হায়াত যেন আল্লাহ দান করেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন দিন দুনিয়ার সার্বিক কল্যাণ দান করেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে আল্লাহ রাব্বুল আমাদের সকলকে জান্নাতুল ফিরদৌস নসিব করেন, এবং সমস্ত রকমের ফিতনা থেকে, বিভ্রান্তি থেকে, অনিষ্ট থেকে, জালেমের জুলম থেকে আল্লাহ যেন আমাদের হেফাজত রাখেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।